নিচের দিকে আছে, অ্যালাইনমেন্ট গুলো একটু দেখতে হবে। আদারওয়াইজ প্রোডাক্ট সাজানোটা ঠিক আছে, ডাইরেক্ট টু কারেকশন লাগবে। ইমেজ গুলো দেখেন সবগুলো, এটা তো একটা, ইয়েস ম্যাম, এটা একটা, এইটা একটা, এইটা একটা, ওকে আচ্ছা সবাই দেখেন কোনটা বেশি ভালো লাগছে, কোনটা সামনের পেজে দিলে ভালো লাগবে। সাজেস্ট করেন, ইয়েস ম্যাম, ভালো লাগতেছে দেখছি। আমারও এটা আগের ভালো লাগছে। হেডফোনের ওইটা ভালো লাগছে, আগেরটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর হচ্ছে এটা থার্ড। এখন আপনারা হচ্ছে ডিসিশন দেন, জায়গাটাই দেন, প্রথমটাই দেন। এটা ভালো লাগছে, হ্যাঁ এটা। ওকে আচ্ছা, আচ্ছা এই একটা আর এর আগেরটা, ওকে তিন নম্বরটা আগে দেন, এটা দ্বিতীয়তে দেন, আর দুই নম্বরটা তিনে দেন, তাহলেই হচ্ছে সিরিয়ালটা, মানে পিছনেরটা সামনে তারপরে বাকি দুইটা। ওকে ম্যাম, তাহলে ম্যাম আমি এখন ফাইবারে যাব। হ্যাঁ আপনি ফাইবারে যান, ডিটেলস রেডি করছেন? ইয়েস ম্যাম। জি ওকে, এখান থেকে ক্রিয়েট আ নিউ গিগ প্রথমে, আচ্ছা কন্টিনিউ করেন। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং আর যা যা ইনফরমেশন প্রয়োজন এগুলো দেখেন ঠিক দেয়া আছে কিনা। ম্যাম এটা তো আমি চেঞ্জ করছিলাম এইখানে, গ্রাফিক ডিজাইনের এটা। ওকে আচ্ছা, গ্রাফিক ডিজাইনে যে এখানে ফ্রম অ্যান্ড টু এই দুইটা জিনিস তো ঠিক করে দিতে হবে, যে কত সাল থেকে কাজ করছেন এগুলা। আচ্ছা ম্যাম, তাহলে এটা কত দিলে বেটার হয়? দেন 18-19 দিতে পারে, 17-18-19 একটা দিলেই হচ্ছে। মানে আর এখানে কি মানে 20 মানে এখনকার? হ্যাঁ আর এখানে আপনার বেস্ট পাঁচটা, দুইটা থেকে পাঁচটা, দুইটা সিলেক্ট করলেও হয়, পাঁচটা আপনি সিলেক্ট করে দেন। লোগো ভেক্টর ট্রেসিং দেন, ভেক্টর ট্রেসিং, সোশ্যাল মিডিয়া, ফটোশপ এডিটিং, ম্যাম ইলাস্ট্রেশন দিব কি? ইলাস্ট্রেশন দিতে পারেন, ফ্লায়ার দিতে পারেন। ফ্লায়ার ফার্স্টটা কমপ্লিট। আর এখানে কিছু স্কিল অ্যাড করা আছে, পরে চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন, এখন আপাতত দরকার হবে না। ইয়েস ম্যাম। কন্টিনিউ।
এখানে প্রথমে ওভারভিউ গিগ এর যে ওভারভিউ এই পেজটাতে চলে আসছে আমরা এখানে প্রথমে আগে গিগ টাইটেলটা লিখতে হবে ইয়েস ম্যাম আমি এটা হচ্ছে রেডি করে রাখতে বলছিলাম রেডি করে আছে না ইয়েস ম্যাম ম্যাম জি বলেন আমি একটা টাইটেল একটু জানতে চাচ্ছিলাম বলছি আই উইল ডু এনি ফটো রিমুভ উইথ ইন এ ডে এটা দিলে হবে ম্যাম ফটো রিমুভ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এক হলো না তাই না যাক তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখতে হবে বা হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখতে হবে এনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইথিন এ ডে হবে কি ম্যাম এটা একদিনের ভিতরে হ্যাঁ উইদিন এ ডে আপনি অ্যাড করতে পারেন বাট ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই জিনিসটা যেন পরিষ্কার বোঝা যায় আচ্ছা আচ্ছা ম্যাম এই যে আমার কিক টাইটেল আচ্ছা ঠিক আছে আই উইল এডিট প্রোডাক্ট ফটো রিটাচ অর ক্লিন আপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল হ্যাঁ রাখতে পারেন সমস্যা নেই ম্যাম ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন আর এই যে ফটোশপ এডিটিং দেখেন সাজেস্টেড ক্যাটাগরিজে লেখা আছে অলরেডি ইয়েস ম্যাম আর এখানে হচ্ছে আপনার এই যে এডিটিং মেটাডাটা গুলো আগে দিতে হবে এডিটিং টাইপ কি ধরনের এডিটিং এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভালই দেন ফাইল ফরম্যাটে ক্লিক করেন এবার ফাইল ফরম্যাট হ্যাঁ এখান থেকে ফাইল ফরম্যাট গুলো একটা একটা করে টিক দিয়ে দেন লাগে না এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অন্য কোনো কিছু হলে আপনি এটা দিতে পারতেন এটাও করা যায় বললাম যে টিপ ফাইলও সেভ করা যায় বাট ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না না দিলেও চলে আচ্ছা এবার ট্যাগ গুলো লিখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ব্যাকস্পেসে এসে এন্টার দিন ভাই একটা করে লিখে না এন্টার প্রেস করেন গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং ম্যাম হচ্ছে রিটাচ আর রিসাইজ দুইটাও কি দিয়ে দেবো মানে দিলে বানান ভুল হয়েছে ম্যাম জি বলেন বলছি এই যে আমরা গিগ পোস্ট করার পরে ওই লিংকটা যদি মার্কেটিং ভালোভাবে করতে পারি তাহলে র‍্যাংকিং এ ওটা সম্ভাবনা আছে না ম্যাম মার্কেটিং ভালোভাবে করতে হবে অন্যান্য সাইটে মার্কেটিংটা করলে হবে না ম্যাম হ্যাঁ অন্যান্য সাইটে করতে পারবেন ফাইবারে তো আর সরাসরি ওভাবে মার্কেটিং করার সুযোগ নেই আপনার সোশ্যাল মিডিয়া আছে তারপরে আপনার বিভিন্ন এই ধরনের গ্রুপ আছে যেখানে অনেকে কাজ করে সেই সমস্ত জায়গায় আপনি মার্কেটিং করতে পারেন ম্যাম তাহলে এই পাঁচটা ট্যাগ হ্যাঁ ঠিক আছে সেভ এন্ড কন্টিনিউ এবার এখানে আপনার প্রথমে প্যাকেজের নাম লিখতে হবে
এখানে যদি আপনি বেসিক স্ট্যান্ডার্ডের প্রিমিয়ামও রাখেন তাহলেও সমস্যা নেই, আর যদি অন্য কোনো কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন। হ্যাঁ, প্যাকেজের নাম লিখতে হবে আগে। আমি বেসিকই রাখতেছি, মানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। ম্যাম আমিও এখানে বেসিক দিছি, কিন্তু অ্যাকচুয়ালি যে কি লিখতে হয় বলেন তো ম্যাম একটু শুনি। এখানে বেসিক লিখলেও কোনো সমস্যা নাই, এখানে যদি আপনি প্যাকেজ গুলোর অন্য নাম দেন লাইক সিলভার গোল্ড প্ল্যাটিনাম তাহলেও হবে, বা যদি আপনি অন্য কিছু লেখেন যে আপনি প্যাকেজের অন্য কোনো নাম দিবেন সেটাও দিতে পারেন। Name your package, sorry. নাম লিখতে হবে এখানে শুধু। আমি যদি বেসিকই রাখি তাহলে এখানে আবার লেখার দরকার আছে বেসিক? লিখতেই হবে এখানে, বেসিক দিয়ে লিখতে হবে। ম্যাম এই যে এর ভিতর থেকে কপি করলে কি সমস্যা? কোথা থেকে কপি করবেন, এখান থেকে? বেসিকটা না লিখে, হ্যাঁ বেসিকটা না লিখে নিচে দিয়ে দিলাম ওইগুলো এখন আপনি কপি করে কপি করে পেস্ট করে দেন অথবা আপনি নিজে লিখে দেন, লিখতে তো হবে। সেটাই বলতেছি, ওই জায়গাতে কপি করলে কি সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? না সমস্যার কিছু নাই, বেসিক বেসিকই থাকবে, কপি করেন সমস্যা নেই। আর কিছু লেখার দরকার আছে? এখানে আপনি পরে বাকিটুকু লেখেন, আগে নিচের অংশগুলো কমপ্লিট করেন। আনলিমিটেড রিভিশন, ডেলিভারি টাইম কয়দিন, রিভিশন আনলিমিটেড দেওয়ার চেষ্টা করবেন, এটা দিতে হবে না। আচ্ছা, স্ট্যান্ডার্ডেও একদিন দিয়েছেন, কিন্তু একটু চেক করে দিয়েন যে কোনটা কত দিলেন। হ্যাঁ, মানে এটা 2 দিন আর কি। এখন কতগুলো করে ইমেজের এডিট করবেন সেটা আপনি ডেসক্রিপশনে ভালোভাবে লিখে দেন যে এতগুলো ইমেজের, দুইটা দেখেন ডেসক্রিপশন লেখা বাকি আছে। ইয়েস ম্যাম। হ্যাঁ, তো ওইখানে এখন আপনি উল্লেখ করে দিতে পারেন যে আনলিমিটেড রিভিশন থাকবে, তারপর সোর্স ফাইল থাকবে, কমার্শিয়াল ইউজ করতে পারবে, এই সমস্ত নিচে যা যা দিলেন আর কি, হাই রেজলিউশন, এগুলো যতটুকু লেখা যায়, কারণ এখানে তো খুব বেশি বড় ডেসক্রিপশন দেয়া যায় না, খুব ছোট ডেসক্রিপশন দেয়া যায়। এখানেও ম্যাম এগুলো হচ্ছে লিখতে হবে যে সোর্স ফাইল, হাই রেজলিউশন, কমার্শিয়াল ইউজ? না সবগুলো লিখতে হবে না, কিন্তু আপনার ডেসক্রিপশনটা কমপ্লিট করার জন্য যদি লেখার প্রয়োজন হয় তাহলে আপনি লিখতে পারেন। ম্যাম ওই যে $5 কথা ওখানে লিখে দিছে, নিচে তো অপশন আছে না ম্যাম? হ্যাঁ, নিচে তো অপশন আছে, ওখানে আপনি চাইলে লিখে দিতে পারে, নাও লিখে দিতে পারে, লেখার দরকার আছে কি সেক্ষেত্রে? না লিখলেও অসুবিধা নেই। না লিখলে যদি অসুবিধা না থাকে তাহলে কি মানে
ওইটা বাদ দিয়েও দিতে পারেন যে এতগুলো ফটো আপনি এডিট করবেন, বাট কত রেট ওইটা তো দেয়াই থাকবে, $5 না লিখলেও চলবে। ম্যাম তাহলে আমি যদি ফটো দিয়েটা দিই, মানে ডিমান্ডটা দিই যে কতগুলো করব, তাহলে কি সমস্যা? না ওইটাই লিখতে পারেন যে এতগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই পাচ্ছেন, আর এই যেখানে $5 লেখা আছে নিচে তো আমরা মূল্য লিখেই দিচ্ছি। ম্যাম প্রিমিয়ামে কয়টা দেওয়া যায় বলেন তো? আপনি 15টা দিয়েছেন, কয়টা দিলে এখানে একটু বাড়ায় দেন, 50টা দিতে পারেন বা 40টা দিতে পারেন, ইচ্ছা করে। না এখানে হচ্ছে 50 ইজি আর হচ্ছে 40 কমপ্লেক্স দিছি। হ্যাঁ দিতে পারেন। আচ্ছা আচ্ছা এখন রেড দিয়ে দেন এখানে। পঁচিশ তিরিশ দিয়ে দিতে পারেন। 25 পঁচিশ, হ্যাঁ। এবার উপরের দিকে দেখি, এখানে একটাতে বোধ হয় যে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে ঠিক আছে। এবার নিচের দিকে দেখেন এক্সট্রা আছে কিছু, এখানে যেহেতু বেসিকে একদিনে ডেলিভারি দিবেন, সো এর থেকে ফাস্ট ডেলিভারির এখানে অপশন নাই, আমরা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে দিতে পারেন। স্ট্যান্ডার্ডে আছে 2 দিন, সেখানে আপনি ফাস্ট ডেলিভারি মানে একদিনে করে দিতে পারেন, তার জন্য এক্সট্রা কত নিবেন সেটা এখানে দিতে হবে। ম্যাম ওই $5 এর সাথে এক্সট্রা কত নিবো তাই? হ্যাঁ ওইটা তো আপনার এমনিতেই থাকলো রেট, আর কিন্তু এটা আপনার হচ্ছে দ্রুত দেওয়ার জন্য, একদিনে দেবেন তার জন্য এক্সট্রা এক্সট্রা পে। ওকে ম্যাম এটা পাস। আর প্রিমিয়াম কি তাইলে ম্যাম 2 দিয়ে দেবো? প্রিমিয়ামে এখন আপনি যদি মনে করেন যে 50টা ফটো আপনি একদিনে পারবেন, একদিনে দিয়ে আরো বেশি দিতে পারেন, যে এত এক্সট্রা ফাস্ট ডেলিভারি এত বেশি নেবেন, আর অ্যাডিশনাল রিভিশন দেওয়ার সুযোগ নাই, কারণ আমরা সবগুলোই আনলিমিটেড রিভিশন দিব, তাই অ্যাডিশনাল রিভিশনের উপর যে টিক চিহ্ন দেওয়া আছে ওইটা উঠিয়ে দেন। আর অ্যাডিশনাল ইমেজেস, যদি সে এক্সট্রা ইমেজ দেয়, মানে প্যাকেজে যা লেখা আছে তার থেকে বেশি দেয়, সেক্ষেত্রে আপনি কত নিবেন এক্সট্রা, কত নিবেন এবং কয়দিনে করে দিবেন? মানে হচ্ছে আমার প্যাকেজের থেকে যদি বেশি দেয় তাই তো? হ্যাঁ এটা কি হচ্ছে 2 দিন দিলে সমস্যা? না 2 দিন দিলে কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, আপনি যে কয় দিনে করতে চান। ওকে ম্যাম 7 কন্টিনিউ। হ্যাঁ এখানে আপনার যে ডেসক্রিপশনটা লিখতে বলেছিলাম এই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। ওকে আচ্ছা প্রথম থেকে একটু চেক করি তাহলে। Yes, ma'am. I'm looking for a unique professional and outstanding product photo editor for your product photos. If yes, then you are in a proper place na, at a right place dile thik hoy. You're most welcome to my product photo editing gig, okay? And
আচ্ছা, এখানে যে পয়েন্ট গুলো লিখছেন এগুলোতে বুলেট পয়েন্ট অ্যাড করে দেন। এখান থেকে বুলেট পয়েন্ট অ্যাড করলে, এখানকার যে বুলেট পয়েন্ট দেয়া আছে ওইভাবে অ্যাড করলে বেশি ভালো লাগবে। যতগুলো পয়েন্ট আছে পয়েন্ট গুলো সবগুলোই ঠিক করে নেন আগে। Yes, ma'am. বুলেট পয়েন্ট এট কমপ্লিট। আচ্ছা, এবার একটু দেখি কি কি ছিল, একটু এখন ডিটেইলসটা চেক করি। হেয়ার আর মাই স্কিলস দ্যাট আই ক্যান প্রোভাইড টু ইউ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ডাস্ট রিমুভিং, কালার কারেকশন, রিটাচিং, লাইটেনিং, রিসাইজিং, ফটো রিটাচিং, গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ব্যাকগ্রাউন্ড রিমুভ দুইবার হয়ে গেছে। ব্যাকস্পেস প্রেস করেন, এটা উপরে চলে গেলে চলে যাবে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ইমেজেস, শার্পেন ইমেজ, শ্যাডো। আচ্ছা, এরপরে শ্যাডো এটসেট্রা দিয়েছেন, ওইখান থেকে একটা এন্টার প্রেস করে প্লেস অ্যান অর্ডার, ওইটাকে নিচে নিয়ে আসেন, ওই লাইনটাকে ওখান থেকে না, প্লেস অ্যান অর্ডার ওইখান থেকে, না হলে বুলেট পয়েন্ট আসবে। মাঝখানের এই বুলেট পয়েন্টটা তো হচ্ছে উঠে না। ওটা উঠে যেত, আপনি ওইখান থেকে যে শ্যাডো অ্যান্ড এটসেট্রা যেখান থেকে করছেন না, ওখান থেকে এন্টার প্রেস করার কারণে বুলেট পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, এই অবস্থানে আপনি এই যে এখান থেকে দিতে হবে, আচ্ছা এখানে, তারপরও আসছে, সামনের বুলেট পয়েন্টটাকে সরাতে হবে, উঠে দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে ম্যাম, এখানে আবার হচ্ছে ক্যারেক্টার বেশি শো করতেছে, তার মানে আমরা যেগুলো বেশি হয়ে গেছে সেগুলো এখন কমাই দিতে হবে। আচ্ছা, প্লেস অ্যান অর্ডার উইথ ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড ডু এনজয় উইদাউট ওয়ারি, অর্ডার নাও কনফিডেন্টলি অ্যান্ড আই এম অ্যাট ইউর ওয়ার্ক, সো ফিল ফ্রি টু আস্ক এনিথিং। এই দুইটা লাইন বাদ দিয়ে দেন। আই এম এ প্রফেশনাল প্রোডাক্ট ফটো এডিটর, আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স। এটা অলরেডি লেখা হয়েছে উপরে, অলরেডি এটা লেখা আছে, এই লাইনটা বাদ দিয়ে দেন। সো হোয়াই শুড ইউ হায়ার মি, এই সমস্ত জায়গায় স্পেসিং গুলো একটু কমাই দিলে বোধ হয় আর একটু কমবে। Lot of experience, I'll deliver your work on time, unlimited revision, 100% refund. Okay. If the services are not listed, please contact me. We will discuss your photo editing service. When I take a project,
আচ্ছা এটা দরকার নাই, হোয়েন আই টেক আ প্রজেক্ট। আচ্ছা এখন বোধ হয় ঠিক আছে, দেখেন ঠিক আছে। আর এফএকিউ কি লিখে রাখছেন? না না মোটা লিখি নাই। আচ্ছা এফএকিউ না দিলেও চলবে, যদি এফএকিউ না দিতে চান 7 কন্টিনিউ দিয়ে দিতে পারেন। এফএকিউ কি ম্যাম? এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে এফএকিউটা হচ্ছে আপনার বায়ার বায়ারের জন্য, যে ওনার যদি কোনো কোশ্চেন থাকে, জেনারেলি যেই কোশ্চেন গুলো থাকতে পারে সেই কোশ্চেন এবং অ্যানসার সেট করে আপনি ওখানে দিতে পারেন, যাতে ওইটা পড়লে উনি ধারণা পেয়ে যায়। রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টে এখানে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনার তো কাজ শুরু করার আগে আপনারও কিছু রিকোয়ারমেন্ট আছে সেটাই লিখতে হবে। তো এখানে আপনারা চাইলে লিখতে পারেন যে হ্যাঁ আমার যে প্রোডাক্টের ছবিগুলো ওনাকে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে সেগুলো দিতে হবে, এভাবে আলাদা আলাদা করে লিখতে পারেন, অথবা একবারে যেমন সবাই লিখছে একবারে লিখতে পারেন যে গিভ মি অল দা ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট, যে আপনার প্রজেক্ট সম্পর্কে আমাকে ডিটেলস গুলো দিয়ে দিতে হবে। Give me all details of your project. হ্যাঁ দিতে পারে। এখানে যে ফাইলটা অ্যাড করে দিই সমস্যা আছে, যে গিভ মি অল ডিটেলস এন্ড ফাইল অফ ইয়ার প্রজেক্ট দিতে পারেন, ডিটেলস এন্ড ফাইলস। ওকে ম্যাম। আর অ্যানসার টাইপ ফ্রি টেক্সট, হ্যাঁ অ্যানসার টাইপ এটা ফ্রি টেক্সটই থাকুক, অ্যাড করেন, এবার অ্যাড অ্যাড অপশনে ক্লিক করেন। হ্যাঁ অ্যাড হয়ে গেছে, এখন যদি আরো অ্যাড করার থাকে তাহলে অ্যাড করবেন, অথবা সেভেন কন্টিনিউ। ব্রাউজ ফটো, হ্যাঁ এবার ফটো দিতে হবে। তিন নাম্বারটা ফার্স্টে দিতে বলছিলাম। হ্যাঁ এক নম্বরটা সেকেন্ডে আর দুই নম্বরটা লাস্ট। ওকে ঠিক আছে। হ্যাঁ এবার নিচের দিকে দেখেন একটা অপশন আছে, ওইখানে একটু টিক দিতে হবে যে আপনি ডিক্লেয়ার করছেন এটা সম্পূর্ণ আপনার নিজের, এখানে অন্য কোনো থার্ড পার্টির কোনো রাইট নাই যে কাজগুলো আপনি করছেন। এন্ড দেন ক্যান কন্টিনিউ। পাবলিশ গিগ, এখন এই যে লিংকটা কপি করে রাখতে পারেন, লিংকটা কপি করে দেন আপনি মার্কেটিং করতে পারেন। ইয়েস ম্যাম। এবার কি ম্যাম ডান? হ্যাঁ দেখেন গিগ পাবলিশ হয়ে গেছে, আপনার মার্কেটিং করার পরে যখন ইমপ্রেশন ক্লিকস আসবে তখন আপনি এখানে দেখতে পাবেন ইমপ্রেশন ক্লিক। Yes ma'am. Accepting or to custom order. Ma'am, এবারে এখানে কি আর কোনো কাজ আছে ম্যাম? এখানে না, এখানে আপাতত আর কোনো কাজ নাই। আর মোর অপশনে যান, মোর অপশন থেকে বায়ার রিকোয়েস্ট আসে ওই জায়গাটা একটু দেখে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। মোর অপশন থেকে যে বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট এখন নাই, বায়ার রিকোয়েস্ট আপনারা পাবেন যখন যখন আপনারা একটা করে একটা করে গিগ পাবলিশ করবেন, তার যে আমরা ট্যাগ গুলো ব্যবহার করি এবং কোন ক্যাটাগরির গিগ পাবলিশ করলাম তার উপর বেস করে এখানে বেশ কিছু বায়ার রিকোয়েস্ট আপনারা পাবেন, এখান থেকে অফার পাঠাতে পারবেন।
অফার পাঠালে অফার যদি বায়ারের পছন্দ হয় উনি আপনার কাছে অর্ডার করতে পারে। Yes ma'am. Ma'am, এই অফারটা বলতে মানে কেমন অফার এটা? অফার বলতে আমরা এই যে এখন গিগে যেরকম অফার লিখলাম না এরকম করেই অফার ডিসক্রিপশন সেই অনুযায়ী আমরা তখন অফার দিব যে এই কাজটা আমি এত মানে আপনি যে কাজটার কথা বলছেন এটা আমি পড়েছি আমি এই ধরনের কাজ আগেও করেছি আর এই কাজটা আমি এত ডলারে এত সময়ের মধ্যে করে দিতে পারবো এন্ড দেন যদি ওনার সেই অফার পছন্দ হয় অনেকজন অফার পাঠায় ওখান থেকে উনি হয়তো যে কোনো একজনকে চুজ করে। তাহলে ম্যাম হচ্ছে গিগ নিয়ে আর মানে আর কোনো কাজ নাই আপাতত, তাই তো? আপাতত আপনার গিগ পাবলিশ হয়ে গেছে, এখন আপনাকে মার্কেটিং করতে হবে আপনার গিগের, যাতে আপনার গিগের ইমপ্রেশন বাড়ে, ক্লিক বাড়ে। আপনার সোশ্যাল সাইট গুলোতে লিংকটা অবশ্যই পোস্ট করবেন, আমাদের গ্রুপে করবেন, ওখানে মোটামুটি যে ক্রাউড আছে, তাছাড়াও ফ্রিল্যান্সারদের আরো অনেক গ্রুপ আছে, সে সমস্ত গ্রুপে বিভিন্ন কমেন্টে কমেন্ট করে অনেকে, পোস্ট করে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে সোশ্যাল মিডিয়ায় যখন আপনি লিংকটা পোস্ট করছেন সেই সাথে আপনি কয়েকটা কথা লিখে দিতে পারেন, তাহলে বেশি ভালো হয় শুধু লিংক দেওয়ার চাইতে। ওই যে মানে আমার পরিচয় সহ মানে ব্যাচ নাম্বার মানে এইগুলা, এটা তো আমাদের গ্রুপে ব্যাচ নাম্বারটা আমরা সহ দিবেন, বাট নর্মালি আপনি যখন আপনার সোশ্যাল সাইট গুলোতে পোস্ট করবেন তখন হয়তো আপনি লিখে দিলেন আপনার সম্পর্কে একটু, যে আপনি গ্রাফিক ডিজাইন করছেন এতদিন ধরে, আপনি এই সার্ভিসেস দিয়ে থাকেন, এইগুলো একটু লিখে দেন দিলেন হয়তো, যেটা আমার ফাইবারের গিগ লিংক একটু চেক করতে পারেন, এরকম কথা লিখে আর কি, অবশ্যই ইংরেজিতে। Yes ma'am. আচ্ছা, আর কারো ইমেজ এবং ডেসক্রিপশন রেডি আছে? না, আমি স্ক্রিন শেয়ারটাই অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রিভিশন বাড়াইতে হবে, আপনি মাত্র দুইটা রিভিশন দিবেন, কেন সে আপনার কাছ থেকে কাজ নিবে? এডিট করতে হবে, এডিট গি এডিট করতে হবে, এডিট করা ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ কিছু কিছু ভুল আছে এখানে। এখানে টাইপ করুন, আপনার তো বায়ার রিকোয়েস্ট একটাও আসবে না। এখানে এই যে এডিটিং টাইপ একটা সিলেক্ট করতে বলছিলাম না, আপনি তো সিলেক্ট করেন নাই কোনো টাইপ, তাহলে আপনার কি বায়ার রিকোয়েস্ট আসবে? আসবে না তো। ফাইল ফরম্যাটের উপর ক্লিক করেন, এডিটিং টাইপের নিচে ফাইল ফরম্যাট কই গেল? ফাইল ফরম্যাটের উপর ক্লিক করেন, এখানেও কোনোটাই ডিসক্রাইব করে দেন নাই। ফাইল ফরম্যাটের উপর ক্লিক করতে বলছি, ফাইল ফরম্যাট। আর আপনি লোগো ডিজাইন করছেন কি? লোগো ডিজাইন কেন সিলেক্ট করা? লোগো এটা বানাইছিলাম ম্যাম। আচ্ছা, লোগোর গিগ করছেন কি আপনি এটা? না ম্যাম, এটা করিনি। তাহলে কি আপনার এই ক্যাটাগরি আর এই ট্যাগ গুলো ম্যাচ করে সেভাবে কি কাজ করা যাবে? পসিবল? আমি আপনাদেরকে একবারও বলেছি যে একাধিক ইউজ করা যাবে একটা গিগের মধ্যে, একাধিক সার্ভিসেস ব্যবহার করতে গেলে তার সাথে লিংক থাকতে হবে, এটা তো সম্পূর্ণ আলাদা। এখন আবার দিলেন ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনের কি এটা? ফটোশপ এডিটিং, কালকে থেকে কয়েকটা গিগ পাবলিশ করেছি, আপনি কি দেখেন নাই? পরে লাস্টে থেকে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম তো চলে গেছিলাম। তাহলে আপনি নিজে নিজে গিগ করে এই যে এখন যে এতগুলো কারেকশন করতে হবে, এটা আপনি নিজে নিজে না করে পরে করতে পারতেন না? এই যে এখন এখানে দেখেন এডিটিং, এই যে এখানে বলছে এডিটিং টাইপ, কি ধরনের এডিটিং, এখানে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, দেন ফাইল ফরম্যাটে যেতে হবে, ফাইল ফরম্যাটে ক্লিক করেন, ফাইল ফরম্যাট জেপিজি, পিডিএফ, একদম র পর্যন্ত, জিপ ফাইলের প্রয়োজন হবে না। এখানে এই যে পাঁচটা, এই যে এখানে লোগো, লোগোর ইউজ করছেন, লোগো ব্যানার, এখানে তো লোগো ব্যানার নাই,
আর লোগো ব্যানার এখনো শিখলেন না, আগে লোগো ব্যানারের গিগ তৈরি করে ফেললেন, এখন যদি অর্ডার দেয় আপনি করতে পারবেন? তিনটা আছে, পাঁচটা ট্যাগ ইউজ করতে পারবেন, ট্যাগ গুলো কমপ্লিট করেন। আর ম্যাম কি কি দেওয়া যেতে পারে? আমি কিন্তু বলেছিলাম যে গিগ করার আগে ভালোভাবে রিসার্চ করতে হবে যে আপনার কি কি ট্যাগ এখানে ইউজ করলে কাজ আপনি পাবেন। আপনার গিগের ইমেজ গুলোও তো আমি দেখি নি যে ইমেজে কি কি লেখা আছে। ঠিক আছে, এই একটা ইমেজ দেওয়া আছে তাই তো? আচ্ছা, গিগে ইমেজ কয়টা দেওয়া যায় বলেন তো? তিনটা দেওয়া যায়। আর কিভাবে আমি ডিজাইন করতে বলছিলাম? আমি এটা আলাদা করে করছিলাম, আমি শুধু ফটো এই একটা করছিলাম, আর ওইগুলো আলাদা মানে ফটো ব্যাকগ্রাউন্ড মুভ যেন মানে যেগুলো মানুষ মানে যেগুলো ওগুলো আলাদা রাখতে চাইছিলাম, আর হচ্ছে প্রোডাক্ট গুলো আলাদা রাখতে চাইছিলাম। আমি তো ওইরকম ভাবে কোনো ছবি দেখতে পাচ্ছি না, না মানুষের ছবি না প্রোডাক্টের ছবি। এখানে তো জাস্ট শুধু একটা ছবি দেওয়া আছে আর সার্ভিসেস লেখা আর ফটোশপ, আর কিছু কিন্তু নাই। এখন আপনি কি করেছেন নিজে নিজে আপনার মতো করে, আপনি ডিলেট করবেন কিনা আপনার চয়েস, বাট ব্যাপারটা হচ্ছে কি যে গিগ করার আগে আপনাকে আগে ভালোভাবে রিসার্চ করতে হবে, জানতে হবে। গিগ করার জন্য কিন্তু হুট করে গিগ একটা করে ফেললে হয় না, সময় লাগে গিগ করতে। আপনার ডিটেলস গুলো লিখতে হয় ইউনিক করে, ইউনিক ডিজাইন হতে হবে, তারপরে তো গিগটা সুন্দরভাবে পাবলিশ করলে তবে না আপনার গিগটা র্যাঙ্কিং এ আসবে, কাজ পাবেন, তাই না? গিগটা কিন্তু আমরা করছি কাজ পাওয়ার জন্য, আপনাকে যে আজকের মধ্যে গিগ পাবলিশ করতে হবে বা কালকের মধ্যে করতে হবে এটা কিন্তু আমি বলি নাই। আর এখন এটাকে এডিট করার চাইতে বেটার আপনি আরো সুন্দর করে, এটা আপাতত দিয়ে রাখছেন, এটা আপাতত এমনই থাক, আপনি আগে ইমেজ গুলো রেডি করেন, ইমেজ গুলো রেডি করেন, ডেসক্রিপশন বাকি সবকিছু রেডি করেন, দেন আরেকটা গিগ পাবলিশ করে এটা তখন ডিলিট করে দিয়েন যদি প্রয়োজন মনে করেন। আর কারো গিগ নিয়ে কোনো কথা আছে? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম, ইলাস্ট্রেটরটা ওপেন করবেন যখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর আরেকটা বিষয় বলে দেই, আমি যখন দেখাবো তখন কেউ প্র্যাকটিস করতে যাবেন না, আমি প্র্যাকটিস করার সময় দিব, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, প্র্যাকটিস করার সময় দিব, আমার দেখানো শেষ হবে দেন আমি প্র্যাকটিস করতে বলবো, তখন আপনারা প্র্যাকটিস করবেন। এখন আপনারা শুধু দেখবেন, দেখেন এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, তো আমরা যখন ফটোশপে দেখছি অনেকটা ফটোশপের মতোই, ফটোশপের মতোই দেখতে লাগছে, তাই না? রিসেন্ট ফাইল গুলো আছে এখানে, ক্রিয়েট নিউ, ওপেন, মেনু, যা যা ছিল, আর এখানে ছিল ফটোশপ, এখানে এখন দেখাচ্ছে এআই, পিএস থাকতো এআই আছে, এইটুকু হচ্ছে চেঞ্জ। এখানে যা যা দেখছি আমরা, তো আমরা নতুন ফাইল কিভাবে নিতে হয় আমরা অলরেডি জানি, আমরা এখান থেকে নিউতে চলে গেলাম। একটু ওয়েট করতে হবে, ওকে। ফটোশপে যেভাবে আমরা নিউ ডকুমেন্ট নিতাম অনেকটা সেরকম ভাবেই চলে আসছে। এখন দেখেন এখানে আমরা রিসেন্ট যেগুলো ইউজ করছি একদম ফটোশপে যেমন দেখছি তেমনই, তাই না? জি ম্যাম, জি ম্যাম। এখানে আমরা প্রিসেট ডিটেইলস এ গিয়ে এখানে নাম দিয়ে দিতে পারি, এখানে উইড হাইট ইঞ্চিতে নিব না পিক্সেলে নিব না কিভাবে নিব সেটা সেট করতে পারবো, ওরিয়েন্টেশন। আর এখানে আর্টবোর্ড নেওয়া যাবে একাধিক, এখানে দেখেন একটা দুইটা পাঁচটা, দেখেন অনেকগুলো আর্টবোর্ড নেওয়া যাবে, অনেক আর্টবোর্ড। আর্টবোর্ডটা হচ্ছে আপনি যখন কাজ করছেন আপনার যে ক্যানভাস এখানে হচ্ছে যার উপর আপনি আঁকেন বা ডিজাইন করছেন সেটাই আর্টবোর্ড, আর এখানে আর্টবোর্ড নিয়েই কাজ হয়,
আর্টবোর্ড নিয়েই কাজ হয়, একসাথে আপনি একাধিক আর্টবোর্ড নিতে হয় অনেক সময়। যেমন আমরা যখন কোনো বিজনেস কার্ড ডিজাইন করি, যে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই করছি, আমার দুইটা তো পাশাপাশি রেখে কাজ করার প্রয়োজন, দুইটা দরকার হয়, তখন আমরা কি করি, দুইটা আর্টবোর্ড নিই। বা যখন আমরা কোনো আইডি কার্ড ডিজাইন করি, আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে দুইটা পার্ট পাশাপাশি রাখার প্রয়োজন হতে পারে। বুঝতে পারছেন? তো আমি এখানে দুইটা আর্টবোর্ড দিতে পারি, এখন আমি আপাতত একটা দিচ্ছি। যখন আমরা দুইটা নিয়ে কাজ করব বা তিনটা নিয়ে কাজ করব, যখন প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে নিতে পারবো। আর এইখানে এই অংশটা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা কিনা আমরা ফটোশপে যখন বিজনেস কার্ড করেছি তখন আমরা কি ক্যানভাস সাইজ বাড়াতাম, তাই না? ক্যানভাস সাইজ বাড়াতাম, ক্যানভাস সাইজ বাড়ানোর প্রয়োজন হবে না। আমরা এখান থেকে একটা ব্লিড এরিয়া দিয়ে দিতে পারি। এখানে দেওয়া আছে 0 ইঞ্চ, মানে ইঞ্চিতে আসবে এটা। এখানে আমরা হয়তো লিখে দিতে পারি যে আমরা কতটা চাচ্ছি, 0.50 দিলাম, 0.50 দিয়ে দিলাম, 0.50 তে এটা হয়ে যাবে। দেন অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে কালার মোড আর কালার রাস্টার ইফেক্টস প্রিভিউ মোড, এগুলো আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। কালার মোড যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আরজিবি অথবা সিএমওআই কে, যে কোনো একটা, যদি এখানে বেশিরভাগ যেহেতু প্রিন্টের কাজ হয় ম্যাক্সিমামই সিএমওআই কে তে হবে, আর যদি ওয়েবের জন্য কাজ করেন তাহলে অবশ্যই আরজিবি তে করবেন। তো আমরা এখান থেকে সব ডিটেইলস গুলো প্রিসেট করে দেওয়ার পরে ক্রিয়েট করে ফেলবো। ম্যাম জি বলেন, এই আকিবুল, আকিবুল ভাইয়া কন্টেস্ট উইন করেছে সম্ভবত। ওকে, ওয়াও, দ্যাটস আ ভেরি গুড নিউজ। উনি কি গ্রুপে বলছে? হ্যাঁ, মেসেজে এটা বললো। ওকে, আচ্ছা তাহলে ওনারটা আগে দেখে নেই, তারপর আমরা এইটা দেখি, ঠিক আছে? ইমেল আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি যে আমি চ্যাটটা দেখাই আগে। ওকে, উনি আমাকে কালকে ওনাকে এই স্যাম্পল গুলো দিছি আমি, এই পিকচার গুলো। আচ্ছা, দেখার পরে উনি আমাকে মেসেজটা দিছে আজকে 9:30 সময়। আচ্ছা, তারপর আমি তাকে বলছি, হ্যাঁ, বলার পরে সে আমাকে বলছে ওকে ডান, নাও গো ব্যাক টু ওয়ার্ক প্লিজ। সে আমাকে কন্টেস্ট উইন করায় দিছে। ওকে, তারপরে সে আমাকে আরো কিছু কাজ দিয়েছে, মানে ক্রপিং, ক্রপিং করার কাজ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর হলো গেঞ্জিতে একটা লোগো মানে একটু বাঁকা হয়ে আছে ওটা সোজা করে দিতে বলছে। আচ্ছা, আপনার যে কনটেস্ট উইন হয়েছে, আপনি মেইলটা একটু ওপেন করেন তো। যখনই কোনো কনটেস্ট উইন করবেন বা হায়ার বা এরকম কোনো কিছুতে যখন সাইন করতে যাবেন, এগ্রিমেন্ট সাইন করতে হয় এখানে, সবার আগে মেইলটা চেক করবেন। ওকে, এই যে এখানে আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট সাইন করতে বলছে না, এখানে আপনি এটা সাইন করে নেবেন। সাইন করে নিলে দেন উনি যে কাজটা আপনাকে দিয়েছে সেই কাজগুলো আপনি জেপিজি করে এখানে ওনাকে ফাইলটা ডেলিভারি দিয়ে দিবেন। ম্যাম, আমি তো ফ্রিল্যান্সারে পাঠাইলাম। ফ্রিল্যান্সারে পাঠাইছেন, বাট ওগুলোর আপনি রাখেন নাই পিএসডি জেপিজি আলাদা আলাদা সেভ করে? হ্যাঁ হ্যাঁ রাখছি তো। হ্যাঁ, ওই সেভ করা যে ফাইলগুলো আছে সবগুলো, কারণ ফ্রিল্যান্সার তো দেখতে চাইবে যে আপনি কাজ ডেলিভারি দিলেন কিনা। পিএইচডি জেপিজি এগুলো সব আপনি একসাথে, ওনার সব কাজ শেষ করেন আগে, শেষ করে সব একসাথে জিপ করবেন। জিপ করে দেন এই যে এখান থেকে আইপি ট্রান্সফার এগ্রিমেন্টটা সাইন করে ফেলবেন। সাইন করে ওখানে আপলোডের অপশন আসবে, ওখান থেকে জাস্ট আপলোড করে দিবেন। ম্যাম, আমি একটা জিনিস বলি, আমি হলো এখানে গেছি, যাওয়ার পরে সেকেন্ড, এই যে এখানে গো টু হ্যান্ডওভার। যদি কখনো এই ধরনের কাজ করেন অবশ্যই এখান থেকে না করে মেইল থেকে করবেন, কারণ অনেক সময় স্প্যাম এরকম থাকে, তখন এটা না দেখে করে ফেলবেন না। সবসময় সাইন করার আগে বা ফাইল ডেলিভারি করার আগে অবশ্যই আগে মেইল দেখবেন, এন্ড মেইলে গিয়ে বাকি কাজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর কনটেস্ট উইন করছেন যে পেজটা, ওটার স্ক্রিনশট নিয়ে নেন।
অনেক ভালো খবর আমরা সবাইকে জানাইতে চাই। আর আপনি তাহলে ওই কাজটা কমপ্লিট করে নেন, ওনার কাজটা করে যত দ্রুত সম্ভব তার আগে ক্লায়েন্ট। থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক আছে, আমরা তাহলে ইলাস্ট্রেটরে ফেরত চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ওয়ার্ক স্পেস যেখানে আমরা কাজ করব। তো এই হচ্ছে আমার ক্যানভাস বা আর্টবোর্ড। এখন দেখেন এর চারপাশ দিয়ে এই যে ব্লিড এরিয়া, আমি বলছিলাম যে আমরা হচ্ছে 0.50 নিলাম কি ব্লিড, যেই কারণে এই যে এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন রেড কালারের একটা বর্ডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এটা কি ব্লিড এরিয়া, মানে আমরা যেটা বিজনেস কার্ড বা অন্য কোনো প্রিন্টার কাজের জন্য অনেক সময় আমাদের বাইরের একটা এরিয়া রাখতে হয় যেটা কিনা কাটার সময় প্রয়োজন হতে পারে, যেগুলো আমরা প্রিন্ট দেই সেগুলোর ক্ষেত্রে লাগে, এই জন্য আমরা এই অংশটা রাখি। আর আপনারা ডান দিকে এখানে আমার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের যাতে নাও থাকতে পারে টেনশনের কোনো কারণ নাই। আমি আসলে যেটা করেছি সেটা হলো উইন্ডোতে গেছি, উইন্ডোতে গিয়ে আমি একটা একটা করে আমার যেটা যেটা প্রয়োজন আমি নিয়ে এসেছি এন্ড দেন এখানে রেখে দিয়েছি যাতে আমি বারবার ব্যবহার করতে পারি। এই জন্য আপনারা আপনাদের যেটা যেটা প্রয়োজন হবে এখানে রেখে দিতে পারেন। আর এবার আসি ফটোশপের সাথে মিল অমিল নিয়ে আগে কথা বলি। তো ফটোশপে আমরা দেখেছি যে মেনু কমান্ডস গুলো এইভাবেই থাকে, সেম একই রকম। এখানে যেটা আছে সাব মেনু বলেন, কন্ট্রোল বলেন, অ্যাকশন বার, অপশন বার, যেটাই বলেন না কেন সেটাও আছে। যখন আমরা যেই টুলে যাব সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে, সবসময় চেঞ্জ নাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন ফটোশপের মতো চেঞ্জেস কিন্তু এখানে হয় না, ফটোশপের মতো চেঞ্জেস হয় না, এখানে চেঞ্জেসটা আলাদা। দেখেন এই দুইটা জিনিস কিন্তু থাকছেই কনস্ট্যান্ট, তাই থাকছে না, আমি যেই টুলেই যাচ্ছি। আর এখানে আমরা ফটোশপে কি দেখতাম, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখতাম, তাই না? এখানে কি, এখানে থাকবে ফিল কালার এবং স্ট্রোক কালার, যেটা আমরা ফটোশপে কাজ করার সময় দেখছি যে যদি কোনো শেপ নিয়ে কাজ করি তখন কি থাকে, ফিল কালার থাকে আর স্ট্রোক কালার থাকে। আর এখানে যে কোনো কালারই আপনি করতে যান সেখানেই আপনি ফিল এবং স্ট্রোক দুইটারই অপশন পাবেন, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার আর স্ট্রোক কালারটাকে দেখি, ফিল কালার কি আর স্ট্রোক কালার কি, কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। সাপোজ এই কালারটা, এটা হচ্ছে কি আমাদের ফিল কালার, ফিল কালার যে কালার দিয়ে ফিল হয়েছে এরিয়াটা, এটা হচ্ছে ফিল কালার, এটা ফিল কালার, ফিল কালার দেওয়া আছে আর এর বাইরে দিয়ে স্ট্রোক দেওয়া আছে। আমরা একটা দেখতে পাচ্ছি হালকা একটা স্ট্রোক আমরা দেখা যাচ্ছে এখানে, তো স্ট্রোকটাকে আরেকটু বাড়াই দিলে পরিষ্কার বোঝা যাবে, আমি একটু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা স্ট্রোক, ব্ল্যাক কালারের কি বলেন আমার সাথে সাথে বলতে হবে, স্ট্রোক, স্ট্রোক ম্যাম, তাকে আমরা বর্ডার হিসেবে ভাবতে পারি, যে আমাদের বোঝার সুবিধার্তে আমরা ভাবতে পারি যে চারিদিক দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে যায় এটাই হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? আর কোনো কিছু? জি ম্যাম। এটা হচ্ছে সিলেকশন টুল, এই টুলটা খুবই কাজে লাগবে, যেরকমটা আমরা ফটোশপে কি জানতাম মুভ টুল, ফটোশপে একটা ব্যবহার করতাম না মুভ টুল, অনেকটা সিলেকশন টুল, জাস্ট এখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায় এন্ড সিলেক্ট করার পর আমি ব্যাকস্পেস প্রেস করলাম ডিলিট হয়ে গেল। আর ফটোশপে আমরা লেয়ার ধরে ধরে কাজ করতাম, লেয়ারের প্রয়োজন হতো, লেয়ার নিতে হতো, বাট এখানে আপনি যেই কাজটাই করেন না কেন, আমি যদি লেয়ারটা ওপেন করে দেখাই, দেখেন আমি কাজ করছি এখানে লেয়ারে অটোমেটিক কাজ করতেছে। জি ম্যাম, অটোমেটিক কাজ করতেছে। আর এই লেয়ারের ভেতরে এইগুলা কিন্তু আছে, দেখেন একটা একটা করে, যে এই একটা লেয়ারের মধ্যে আমি কি কি কাজ করছি, আমার লেয়ারে বারবার যাওয়ার প্রয়োজন নেই, আমার যদি সিলেকশনের দরকার হয় আমি এটার উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, এর উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, আমার লেয়ার থেকে সিলেক্ট না করলেও চলবে, লেয়ারের প্রয়োজন হচ্ছে না। এখন আমি সবগুলো সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম। এইটুকু সবাই বুঝতে পারছেন, ফিল কালার, স্ট্রোক কালার? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। সবসময় আমাদের নিয়ে আসতে হবে না, প্রয়োজন হবে না। আর
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে সিলেকশন টুল। আমি তো বললাম সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কোনো কিছু মুভ করা বা কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে অবশ্যই সিলেকশন টুলের প্রয়োজন হবে। এখন আমি সাপোজ একটা রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল নেওয়ার পরে এর এই যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালার এই যে রেড কালারের দাগ দেওয়া মানে হচ্ছে কিছু থাকবে না, কেটে দিচ্ছি নান, ঠিক আছে? তো যদি আমাদের কখনো কালার নান করার প্রয়োজন হয় আমরা এখান থেকে করতে পারবো। অথবা এই দেখেন এখন আছে ফিল কালার সিলেক্টেড, ফিল কালার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে নান করা যায়, আবার এখান থেকে কালার দেওয়া যায়, এখান থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। ভালোভাবে দেখেন এই যে ফিল কালার, ফিল কালারের ক্ষেত্রেও এই তিনটা অপশন কাজ করবে, আবার যখন আমি স্ট্রোকটাকে সিলেক্ট করবো স্ট্রোকের ঘরটা উপরে চলে আসছে। এখন আমি এই তিনটাই সিলেক্ট করতে পারবো, স্ট্রোক এটা দিব কি এটা দিব কি দিব না সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। কালার নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? এখানে হচ্ছে যে আপনি স্ট্রোকে বা ফিলে গ্রেডিয়েন্ট দিতে পারছেন কিনা, গ্রেডিয়েন্ট দিতে গেলে যে এখান থেকে দিতে হবে সেটা তো বুঝতে পারছেন। আর গ্রেডিয়েন্ট টুল আছে এখানে, গ্রেডিয়েন্টের এখানে আরো অনেক অপশন আছে, সেগুলো পরে দেখাবো, সেগুলো পরে আসবে। কিন্তু ফিল কালার আর স্ট্রোক কালারের মধ্যে কিভাবে পরিবর্তনটা আনতে হবে সেটা তো বুঝতে পারছি সবাই, ঠিক আছে? এখন দেখেন আমি সিলেকশন টুলে চলে যাচ্ছি, সিলেকশন টুল সিলেক্ট করা আছে, সিলেক্ট একটা অবজেক্ট সিলেক্ট থাকলে সেটা দেখতে কেমন লাগবে, এটা এখন সিলেক্ট নাই, এটা এখন সিলেক্ট আছে, পার্থক্য বোঝা যাচ্ছে না? পার্থক্য বোঝা যাচ্ছে? উচ্চারণ এক এক রকম, ঠিক আছে? কেউ পাথ বলে কেউ প্যাথ বলে, তাতে কোনো প্রবলেম নেই। তো এই পাথে ধরে সরালে সবসময়ই সরবে। যদি কখনো দেখেন যে আপনাদের এখানে ফিল কালার নাই, ফিল কালার নাই, সাপোজ আমি যদি এখান থেকে ফিল কালারটাকে নান করে দেই আর স্ট্রোক কালার যদি একটা দিয়ে দেই, স্ট্রোক কালার দিয়েছি, দেওয়ার পর এটা সিলেক্টেড আছে, এটা আমি মাঝখানে ধরছি, এটা দেখেন মুভ হচ্ছে না। আমি সিলেক্ট করার পরে এই যে সেন্টার পয়েন্ট যদি ধরি তাহলে সরছে, আবার যদি এখানে ধরি হচ্ছে না, তখন কি করতে পারি, পাথে ধরলে এই যে সরছে। অনেক সময় আপনাদের এটা হতে পারে যে কি ব্যাপার, আমি তো এখান থেকে সিলেকশন টুল দিয়ে তো সরাই, এটা তো দেখালো কিন্তু সরছে না কেন? যদি কখনো না হয় তাহলে অবশ্যই মাথায় রাখবেন সেন্টার পয়েন্ট অথবা পাথ। ক্লিয়ার? যদি কখনো মুভ করতে প্রবলেম হয় প্রোডাক্টকে, যে কোনো প্রোডাক্ট থাক অবজেক্ট থাক, সেটা যদি মুভ করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই সেন্টার পয়েন্ট অথবা পাথ, এই যে সেন্টার পয়েন্ট অথবা পাথে ধরে সরাবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি ফিল কালার থাকে নর্মালি মুভ করবে, যদি ফিল কালার না থাকে তাহলে অনেক সময় মুভ করে না, সেক্ষেত্রে সেন্টার পয়েন্ট অথবা এই যে পাথ। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে যখন আমি সিলেক্ট করে রাখছি এই অবজেক্টটাকে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট আছে এটা, এখন যদি আমি এটাকে বাড়াই দেখেন এটা দুই দিক থেকে বাড়তেছে, দুই দিক থেকে বাড়তেছে না? জি ম্যাম। আবার যদি শিফট ধরি, শিফট ধরে যদি টানি তাহলে সোজাভাবে এটা বাড়বে, যদি আমি অল্টা প্রেস করে টানি চার দিক থেকে বাড়তেছে, খেয়াল করছেন? এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে কাজ করলাম। এখন এখানে আরেকটা অপশন আছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে গোল একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, আর আমার কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল কার্সর একরকম, এখানে কার্সর আরেক রকম হয়ে গেছে। আবার এখানে যখন নিচ্ছি তখন আমাকে অ্যারো দেখাচ্ছে যে আমি এটা বড় করতে চাচ্ছি কিনা, এখানে যখন আমি আসতেছি এখানে দেখাচ্ছে পাথ, পাথের ক্ষেত্রে কার্সর একরকম, এখানে যখন আসতেছি তখন কিন্তু দেখাচ্ছে যে এটা কার্ভ করবে, কার্ভ করবে। কিভাবে বুঝতে পারছি? আমার কার্সরের এখানে একটা কার্ভ অংশ আমি দেখতে পাচ্ছি, যাতে আমি বুঝতে পারছি যে এটা দিয়ে কার্ভ করতে পারবো। কি করব? লেফট বাটন চেপে ধরে এভাবে যদি ড্র্যাগ করি চারিদিক থেকে রেক্ট্যাঙ্গেলটা কি কার্ভ হয়ে গেল, কার্ভ হয়ে গেল না? এখন যদি আমি আমার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব, অথবা এটা ধরে এভাবে ড্র্যাগ করব। এটা তো গেল চারটা দিকই একইভাবে হচ্ছে। আমি কিন্তু চাচ্ছি না যে চারটা দিক আমি একসাথে পরিবর্তন করব, চারটা কর্নারই আমি পরিবর্তন যদি না করতে চাই, চারটা কর্নার আমি একসাথে পরিবর্তন করব না, তাহলে আমি কি করব? কারণ আমি তো সিলেকশন করলাম, আমি চেষ্টা করতেছি, হচ্ছে না, তো
তখন কি করব আমরা এখানে আছে কি ডাইরেক্ট সিলেকশন বা ডিরেক্ট সিলেকশন যে কোনো একটা বলতে পারেন ডাইরেক্টও বলে কেউ কেউ ডিরেক্টও বলে তো ডাইরেক্ট সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল যেটাই বলেন না কেন সেই টুলে যখন আসলাম দেখেন এখন চারটা কর্নারই একই রকম দেখতে লাগছে ভালোভাবে দেখেন প্রত্যেকটা পয়েন্ট সেম দেখতে সেম না যখন একটাতে ক্লিক করলাম এখন চারটা পয়েন্ট কি সেম না এখন আমি যদি এটা মুভ করি শুধুমাত্র এই একটা অ্যাঙ্কর পয়েন্টই মুভ করবে ক্লিয়ার শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করবে এখন চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পর আমি যদি এখান থেকে কার্ভ করি শুধু একটা পয়েন্টই কার্ভ হবে একটা পয়েন্ট পর্যন্ত আসার পর আর কার্ভ হবে না কারণ এর থেকে বেশি এই অংশটা আর কার্ভ করা যায় না ঠিক আছে এর থেকে বেশি আর কার্ভ করা যায় না আমি যদি আবার না চাই আমি আবার ব্যাকে চলে যাব বা কন্ট্রোল জেড দিয়েও ব্যাকে যাওয়া যাবে আমি যদি আবার চাই যে এই কর্নারটা চেঞ্জ করব এই কর্নারটা চেঞ্জ করব আমি যদি চাই দুইটা একসাথে চেঞ্জ করব তাহলে আমাকে এইটা এইটা দুইটাই সিলেক্ট করতে হবে তার জন্য আমি শিফট প্রেস করে দুইটাই সিলেক্ট করলাম দুইটাই সিলেক্ট করে যে কোনো এক জায়গায় ধরে যদি মুভ করি তাহলে দুইটাই মুভ হচ্ছে আরেকটা অপশন আছে যে আমি এই দুইটা সিলেক্ট করব কিন্তু আমি শিফট প্রেস করব না শুধু মাউস দিয়ে করব কিভাবে ড্র্যাগ এন্ড সিলেকশন সিলেকশন টুল নেওয়া আছে আমার ডিরেক্ট সিলেকশন টুল নেওয়া আছে সিলেকশন না ডিরেক্ট সিলেকশন টুল নেওয়া আছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি যখন এইভাবে ড্র্যাগ করব এই দুইটা কর্নার এই সিলেকশন টুকুর মধ্যে আসবে দুইটাই আসছে এই দুইটা কিন্তু আসে নাই আবার যখন আমি চাচ্ছি এই দুইটা আসবে এখান থেকে ড্র্যাগ করব এটাকে বলে কি ড্র্যাগ এন্ড সিলেকশন ক্লিয়ার এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে জি না ম্যাম চারটা পয়েন্টে ম্যাম একসাথে কার্ভ করলেন ওটা কি দিয়ে ওটা একটু বুঝতে পারিনি কার্ভ করতে গেলে এই যে এখানে সিলেকশন টুলে আসতে হবে সিলেকশন টুলে আসলে চারটাকে একবারে কার্ভ করা যাবে ওকে ম্যাম জি ম্যাম এখন তাহলে আপনারা এইটুকু একটু প্র্যাকটিস করবেন অথবা আমাকে একটু করে দেখাবেন তারপর আমি নেক্সটে যাব এখানে আমাদের যে টুলস গুলো আছে মানে প্রথম আছে সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল আর এখানে রেকট্যাঙ্গেল টুল আর নিচে আছে হচ্ছে কালার ফিল ফিল কালার আর আছে হচ্ছে স্ট্রোক কালার মানে আমরা যে শেপ গুলো নিব বা যে মানে যেখানে কালার করব সেখানে দুইটা ধরনের কালার করা যাবে একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার যেমন আমরা যদি এখন একটা শেপ একটা রেকট্যাঙ্গেল শেপ নিলাম হ্যাঁ এখানে আমাদের ফিল কালার আছে হোয়াইট এই জন্য হোয়াইট আসছে আমরা এটা কালার চেঞ্জ করে নিব তাহলে ভালো বোঝা যাবে আমরা এইটাই নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফিল কালার এখন যদি আমরা স্ট্রোক কালার নিতে যাই তাহলে স্ট্রোক কালার ম্যাম স্ট্রোক কালার স্ট্রোকের সাইজটা কোথা থেকে যেন বাড়াবে স্ট্রোকের সাইজটা আপনার এখানে সাবমেনু কোথায় সাবমেনু নাই উইন্ডোতে যান উইন্ডোতে গিয়ে উইন্ডোতে যান এই যে কন্ট্রোলের উপর ক্লিক করেন কন্ট্রোল হ্যাঁ এই যে এখানে স্ট্রোকের এই যে এখানে লেখাই আছে স্ট্রোক 1 পিটি এখান থেকে বাড়ান ওকে আচ্ছা আমরা আরেকটু বাড়িয়ে নিই তাইলে এই যে এই এই হচ্ছে আমাদের স্ট্রোক কালার আর ফিল কালার আর এখান থেকে যদি আমি এটা মুভ করতে চাই তাহলে পাথের উপরে ক্লিক করে আমরা মুভ করতে পারি নরমালিও করা যাবে যদি ফিল কালার থাকে তাহলে নরমালি মুভ করবে বাট যদি ফিল কালার না থাকে তাহলে অনেক সময় মুভ করতে চায় না তখন কি করতে হবে আমাদের অবশ্যই সেন্টার পয়েন্টটা ধরতে হবে অথবা পাথে ইয়েস ম্যাম যদি আমরা হচ্ছে ফিল কালার না থাকে তাহলে এই সেন্ট্রাল পয়েন্ট ধরে
মুভ করব বা পাথ আচ্ছা এখন যদি আমরা একটা শেপ ট্রান্সফর্ম করতে চাই তাহলে এইখানে যেটা আছে এখান থেকে আমরা শেপ ট্রান্সফার করতে পারি বা এখান থেকে এটা এটা যদি আমি হচ্ছে কার্ভ করতে চাই তাহলে এই যে কর্নারের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে আমরা এটা কার্ভ করতে পারি এটা হচ্ছে একটা পয়েন্ট ধরলে চারটা কর্নারই আমাদের হচ্ছে কার্ভ হচ্ছে তাহলে এইটা যদি আমাদের মানে যেকোনো একটা কর্নার কার্ভ করতে হয় তাহলে আমরা এখানে সিলেকশন মানে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব করে ম্যাম একটা কর্নার তো হচ্ছে না আপনার একটা কর্নার সিলেক্ট থাকতে হবে যদি দুইটা সিলেক্ট থাকে তাহলে দুইটা হবে সিলেক্টেড আচ্ছা আচ্ছা আমরা এই যে একটা কর্নার সিলেক্ট করে আমরা সেটাকে কার্ভ করতে পারি আর কারোর কোনো কোশ্চেন আছে এটুকু নিয়ে যদি থাকে তাহলে বলেন কোনটা বোঝেন নাই ম্যাম হচ্ছে ম্যাম গ্রেডিয়েন্ট কালারটার বিষয়ে আচ্ছা মিস্ট্রোকের সাইজটা কোথা থেকে আনলে ওটা বুঝতে পারিনি আমার তো আসছে না উপরে আচ্ছা আপনি এক কাজ করেন উইন্ডোতে যান উইন্ডোতে গিয়ে কন্ট্রোলে ক্লিক করেন ওকে ম্যাম ম্যাম এখানে আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন ম্যাম এই যে আমার হচ্ছে এই যে শেপের উপরের যে লাইনটা ম্যাম এই লাইনটা ম্যাম যাবে কিভাবে ম্যাম এটা শেপের উপরে লাইনটা অর্থাৎ স্ট্রোকটা না স্ট্রোক না এই যে আমার যে একটা পাথ থেকে গেছে না পাথ লাইন যেটা আমাদের এটাই তো স্ট্রোক স্ট্রোকই তো আপনি নিলেন আর কিছু করা লাগবে না আচ্ছা আর কালার নিয়ে গ্রেডিয়েন্ট আমি পরে কালারের একটা ক্লাস থাকবে কালারের ক্লাসে আমি গ্রেডিয়েন্ট ভালোভাবে বুঝিয়ে দিব এখন আপনাদের মানে ফিল কালার যেটা আছে ফিল কালার এবং স্ট্রোক কালার এইখানে আপনি কালার নান করবেন কিভাবে সলিড কালার কিভাবে দেবেন আর কিভাবে গ্রেডিয়েন্ট দিবেন সেটা একটু দেখতে হবে তবে তার জন্য আপনার অবজেক্ট সিলেক্ট থাকতে হবে না হলে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন না ইয়েস ম্যাম আচ্ছা দেবাশিস এটা একটু বলেন কিভাবে বলছিলাম কালারের অপশন গুলো উপরে যেটা উপরে যেখানে আছে সাবমেনুতে ওখান থেকেও দেখাবেন এখান থেকেও দেখাবেন যে কিভাবে কালার নান করতেছি চেঞ্জ করতেছি বা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছি ওকে ম্যাম প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে শেপ শেপটাতে কালার দিব সেটা হচ্ছে সিলেক্ট করে রাখতে হবে পরে তারপরে এই যে হচ্ছে কালার মানে আমাদের এই যে সাইডের মেনুতে কালার আছে বা এখানে কালার আছে তো এই কালার গুলো থেকে আমরা যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করতে পারি করলে আর কি ফিল কালারটা চলে আসবে এখানে আর স্ট্রোক কালার এই যে এখান থেকে আমরা বা উপরে যে মানে যদি আমরা দেখি তাহলে উপর থেকেও আমরা স্ট্রোক কালারটা এখানে থেকে চেঞ্জ করে নিতে পারি আর এই যে এইখানে আমাদের পাশের মেনুতে যে তিনটা অপশন আছে যদি আমি চাই যে আমার কোনো ফিল কালার থাকবে না তাহলে এই যে ব্ল্যাক বক্সের মাঝখানে এই যে রেড যে হচ্ছে ক্রস মানে রেড কালারের যে অপশনটা এটা দিলে আমাদের আর কি ফিল কালারটা চলে যাবে যেমন এটা যদি আমি উপর থেকেও করতে চাই তাইলেও পারবো যে এই হচ্ছে আমার ফিল কালার আর এইখান এখান থেকে এই যে কর্নারে নান নান যে লেখাটা এটা হচ্ছে আমার মানে কালার গুলো মানে ফিল কালার থাকবে না ফিল কালারটা জাস্ট নান হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে আর এইখান থেকে আমরা গ্রেডিয়েন্ট এই যে তিনটা অপশনের মাঝখানে যে অপশনটা আছে এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট এই যে এখান ফটোশপের মতোই গ্রেডিয়েন্ট এখান থেকে আর কি আমরা সিলেক্ট করে নিতে পারবো বা কাস্টমও করতে পারবো মেবি ম্যাম এটা কাস্টমও তো করা যায় তাই না কোনটা
মানে গ্রেডিয়েন্টটা মানে ফটোশপের মতো গ্রেডিয়েন্ট কাস্টম করা যাবে, গ্রেডিয়েন্টের আরো অনেক কিছু আছে, কালারের ক্লাসে আমি ওগুলো দেখাবো। এখন যে অ্যাপ্লাই কিভাবে করবেন? জি আমি সেটাই তো দিয়ে করছি, যে জাস্ট অবজেক্ট সিলেক্ট করে আমরা ফিল কালার বা নন কালার বা গ্রেডিয়েন্ট যে কোনো একটা ধরে আমরা এটা মানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবো, বা আমরা যদি নন কালার করতে চাই নন কালারও করতে পারবো। আর স্টক কালারটাও সেম, স্টকের উপরে ক্লিক করে যে কালার স্টক দিব সেই কালার, অথবা গ্রেডিয়েন্ট, অথবা যদি আমরা নন করতে চাই তাহলে নন। আচ্ছা, এইটুকুতে কারোর কোনো প্রবলেম আছে? না ম্যাম, আমার যে একটা পয়েন্ট ম্যাম কার্ম হচ্ছে না, বাকিগুলো পারছি ম্যাম সবকিছু। আপনি ডাইরেক্ট সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন যে টুলটা আছে সেই টুল দিয়ে আপনি একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে আপনাকে। বাইরে ক্লিক করে নেন, বাইরে ক্লিক করে নিয়ে দেন একটা পয়েন্টের উপরে ক্লিক করেন। আচ্ছা ম্যাম, এটা তাহলে আমি একটু দেখাই দিই আপুকে। হ্যাঁ আরেকবার দেখেন। হ্যাঁ ভাইয়া দেখেন আপু, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আপনি ধরেন এই যে আমার ডান দিকের উপরের কর্নারটা আমি কার্ভ করব, তাহলে আমার জাস্ট এখান থেকে এইটুকু মানে জাস্ট এই কর্নারটুকু আমি সিলেক্ট করব, তাহলে দেখেন এইখানে হচ্ছে এই যে আমার কার্ভের যে পয়েন্টটা অ্যাঙ্কার পয়েন্ট ওটা কিন্তু চলে আসছে আর অন্য দিকে নাই। আর তখন যদি আমি এটাকে হচ্ছে কার্ভ করি তাহলে দেখেন কার্ভ হয়ে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আগে সিলেক্ট করছিলাম ওর জন্য হয়নি। থ্যাংক ইউ ভাইয়া। সবগুলো সিলেকশন ছিল আপনার, যদি সবগুলো সিলেকশন থাকে তাহলে আগে ডি সিলেক্ট করে নেবেন। জি ম্যাম, এটা যে কয়টা প্রয়োজন সেই অনুযায়ী সিলেক্ট করবেন। জি ম্যাম। Yes ma'am, that's all. Ma'am, আপনি যেটুকু দেখালেন। জি ম্যাম, এবার হচ্ছে। আচ্ছা ম্যাম, স্ট্রোক সাইজ দেওয়ার পরে কি এন্টার প্রেস করতে হবে? না, এন্টার প্রেস না করলেও তো হবে। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস, ওই যে আপনি একটা যে দিকটা বাঁকালেন মানে উপরের দিকে, ওইটা যেন কেমনে, ওটা আমি জাস্ট আপনার কার্ভ করতে হবে না, ওইটা আপনি কার্ভ না করে জাস্ট ডাইরেক্ট সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন টু যেটাই বলেন ওইটার একটা পয়েন্টের উপরে ক্লিক করে জাস্ট ওইটা কর্নারে ধরবেন, রাউন্ড যে অংশটা ওইখানে না। হ্যাঁ, মানে যদি আমরা রাউন্ডেড কর্নার চাই তবেই আমরা ওই অপশনটাতে যাব, আর যদি রাউন্ডেড না চাই নিজের মতো করে মুভ করতে চাই তাহলে পয়েন্টের উপর ধরেই সরাইতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হচ্ছে না, সবাই কি এটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনশটটা অফ করে দেন দেবাশিস। আমি আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা জানা প্রয়োজন সবারই। আমি এখানে তার জন্য আগে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই একটা রেক্ট্যাঙ্গেলকে আমরা জানি যে কোনো অবজেক্টকে আমরা কপি করি অল্টা প্রেস করে, আমি অল্টা প্রেস করে কপি করতেছি। আমার স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে যে সমান আছে কিনা, একটার সাথে আরেকটা ঠিক আছে কিনা। স্মার্ট গাইড আপনারা পেয়ে যাবেন ভিউতে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সমান হচ্ছে কিনা। মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছেন না, সমান হচ্ছে কিনা দেখাই দিচ্ছে যে সমান আছে কিনা, কোনটার সাথে সমান হচ্ছে কোনটার সাথে সমান হচ্ছে না। আমি অনেক করে বাঁকাও নিয়েছি তবে দেখাচ্ছে, যখনই আমি নিচ্ছি তখন কোন অনুপাতে সমান আসতেছে, কোনটার সাথে সমান হচ্ছে আর কোনটার সাথে হচ্ছে না সেটা কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। এনিওয়েজ, আচ্ছা এতগুলো আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা যখন একটা সিলেক্ট করি তখন আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশন হইলে এটা দেখতে এমন লাগে, বাট যখন মাল্টিপল সিলেকশন থাকবে তখন কি? আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে এটা করে নিব, তারপর আপনাদেরকে দেখাবো, দেখি আপনারা বলতে পারেন কিনা। আপনাদের এটা দেখাবো না আমি কোনটা কোনটা সিলেক্ট করছি, আমি বলবো না, আপনাদেরকে বলতে হবে কোনটা কোনটা সিলেক্টেড আছে। ঠিক আছে অনেকটা সেরকমই বলতে পারেন। এখন বলতে হবে যে এখানে সিলেক্টেড কতগুলো, আটটা
সবারই কি সেম মতামত? জি ম্যাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে এইদিকে একটা এরিয়া আছে পুরোটাই সিলেক্টেড, তাহলে কিভাবে আটটা? জি ম্যাম। একজনের এক এক মতামত, কেউ বলছেন আটটা, কেউ বলছেন সবগুলো। এখন আমি বলি যে আসলে কি হয়েছে, দেখেন যে আমরা যখন কোনো কিছু সিলেক্ট করি, যখন একটা সিলেক্ট ছিল, আমি বাইরে ক্লিক করে নিচ্ছি, সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল, একটা যখন আমি সিলেক্ট করছি আমরা দেখতে পাচ্ছি যে এটা দেখতে এমন লাগছে। যখন আমি শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করলাম, দেখেন দুইটার মাঝখানে একটা করে পয়েন্ট আছে। এখন আমি শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করলাম, আমার কিন্তু এই যে সিলেকশনের পরে যে বাউন্ডিং বক্সটা, বাউন্ডিং বক্সটা কিন্তু সবগুলোকে কাভার করছে, বাট সবগুলো কিন্তু সিলেক্টেড না। কেন না? খেয়াল করেন এই তিনটা আর এই তিনটার মধ্যে পার্থক্য আছে না? এটা খুবই পয়েন্টটা দেখা, সিলেকশন কোথায় আছে, সিলেকশন কোথায় নাই। আমরা ইলাস্ট্রেটরে যারাই নতুন কাজ করতে যাই, অনেকে এই প্রবলেমটা ধরতে পারেন না যে আসলে অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করছি। সাপোজ আমি একটা বিজনেস কার্ড বা একটা লোগো করতেছি, অনেকগুলো অবজেক্ট আমার এখানে থাকতে পারে, তো তার মধ্যে কোনটা সিলেক্টেড আর কোনটা সিলেক্টেড না, এটাই যদি আমি না বুঝি তাহলে সেটাকে আমি মডিফাই করবো কি করে, আমি ডিজাইন করবো কি করে? এখন কি বুঝতে পারছি কোনটা সিলেক্টেড কোনটা সিলেক্টেড না? দেখাচ্ছে আমার লাইনের সেন্টার পয়েন্ট যেগুলাই আছে সেগুলাই সিলেক্টেড, পুরাটাই আমার বাউন্ডিং বক্সের মধ্যে, বাট সবগুলো কিন্তু সিলেক্টেড না। সিলেকশন নিয়ে আর কোনো প্রবলেম আছে? আর ড্র্যাগ এন্ড সিলেকশন আমি আগেও বলছি, আপনি যতটুকু ড্র্যাগ করবেন ততটুকু সিলেক্ট হবে। যেখানে তিনটা সিলেক্ট হয়ে গেছে, আমি যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে এইভাবে সিলেক্ট হচ্ছে। আর যদি ম্যানুয়ালি সিলেক্ট করতে হয়, কারণ আমি তো আর এইভাবে সিলেক্ট করতে পারবো না, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তখন আমাদেরকে কি করতে হবে, শিফট প্রেস করে একটা সিলেক্ট করে শিফট প্রেস করে করে সিলেক্ট করতে হবে আমাকে। ঠিক আছে না? এবার বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে এই ছিল সিলেকশন। এখন এবার আমি এই পুরাটাকে সিলেক্ট করলাম, পুরাটাকে সিলেক্ট করে দেখেন এখন সবগুলো সিলেক্টেড, সবগুলো সিলেক্টেড। এই অবস্থায় আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে লেখা আছে গ্রুপ, আমি গ্রুপ করে দিয়েছি। গ্রুপ করার পর আমি ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করেও যদি এটাকে টানি দেখেন সবগুলো একসাথে মুভ হচ্ছে, একটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা একটা গ্রুপে আছে, তাই না? একটা গ্রুপে আছে, যতই এটাকে মুভ করার চেষ্টা করছি চলে যাচ্ছে। একটা গ্রুপের মধ্যে আমার এই যে এইগুলোর যেগুলোর পজিশন ঠিক নাই, আমি চাচ্ছি এগুলো ঠিক করবো, বাট এটাকে আনগ্রুপ না করে আমি চাচ্ছি যে অন্যগুলো মুভ করবে না, যেটা আমি মুভ করবো শুধু সেটাই মুভ করবে, তো আমি আনগ্রুপ না করে মুভ করবো। কিভাবে করবো? এখানে আছে একটা গ্রুপ সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল দিয়ে যদি আমি এটাকে ধরি, এটা কিন্তু গ্রুপেই আছে, আমি আনগ্রুপ করি নাই, আনগ্রুপ না করেই আমি এটাকে মুভ করতে পারছি। এখন আমরা যদি একটু দেখি যে এই অবস্থায় আছে, তাহলে আমাদের মনে হচ্ছে যে এটা বোধহয় আনগ্রুপ হয়ে গেছে, তাই না? আবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি কি হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ এটা গ্রুপেই আছে, এটা আনগ্রুপ করি নাই আমরা। আবার যদি আমি আবারও দেখাই, আবার যদি আমি গ্রুপ সিলেকশনে যাই, গ্রুপ সিলেকশনে গিয়ে যে কোনো একটাই যে মুভ করে সরাই দিলাম, সরাই দেওয়ার পর আমি আবার সিলেকশন টুলে গেলাম, একসাথে মুভ হয়, আলাদা ভাবে হয় না। যদি লেয়ার অন হয়ে যায় সেটা আলাদা, লেয়ারে যদি যান তখন আলাদা ভাবে হবে, এছাড়া কিন্তু এটা একসাথেই মুভ হচ্ছে। আবার যদি আমি রাইট ক্লিক করে দেখি, দেখেন গ্রুপের অপশন নেই, আনগ্রুপের অপশন আছে, মানে গ্রুপ করা আছে, আমি চাইলে আনগ্রুপ করতে পারবো। আর আনগ্রুপ যদি এখানে না থাকে, যদি গ্রুপ থাকে তাহলে বুঝতে হবে গ্রুপ করা নাই, গ্রুপ করতে বলতেছে। এখানে আমি আনগ্রুপ করে দিলে এখন আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায় যে কোনো একটা একটা করে ধরে ধরে ডিলিট করতে পারবো, সরাইতে পারবো, যেমন ইচ্ছা। সবাই কি বুঝতে পারলেন এটুকু? জি ম্যাম। আচ্ছা, এবার কে রিভিউ করবে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তো এইটা তো ছিল মোটামুটি আমরা কিভাবে শেপ নিব, শেপ নিয়ে কিভাবে কাজ করব।
আর এখানে আমি আগে অন্য টুলগুলো দেখানোর আগে মোটামুটি এখানে যে টুলগুলো দেখালাম, সিলেকশন টুল এখানে দেখালাম, ডিরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন টুল, এগুলো নিয়ে আমার মনে হয় আর কারো কোনো কনফিউশন নাই, আছে? জি না ম্যাম। জি না ম্যাম। ঠিক আছে, তো পেন টুল তো আমরা মোটামুটি সবাই জানি, তো পেন টুলে পরে আসি। এখান থেকে আমাকে শেপ গুলো দেখে, এখানে শেপ টুলের মধ্যে বেশ কয়েকটা টুল আছে। রেক্ট্যাঙ্গেল টুল তো আমরা দেখলামই, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপসটা আমরা জানি, ইলিপসটা কিভাবে কাজ করে এরকম হবে, যদি আপনি শিফট অলটা প্রেস করেন তাহলে সার্কেল হবে। এন্ড দেন যদি আমরা আরো কিছু দেখতে চাই, যেখানে আছে পলিগন, পলিগনের ক্ষেত্রে আমরা যখন নিচ্ছি, আমরা আগে সাইডস চেঞ্জ করতাম সাব মেনু বা অ্যাকশন বার বা অপশন বার বা কন্ট্রোল যেটাই বলেন সেখান থেকে, কিন্তু এখন যখন আমি এটা নিচ্ছি আমি কিন্তু ছেড়ে দিই নাই, এখনো লেফট বাটন চেপে ধরেই আছি। এই অবস্থায় যদি আমি আপ অ্যারো, অ্যারো বাটন আছে আমাদের কিবোর্ডে, কিবোর্ড থেকে আমরা যদি আপ অ্যারো প্রেস করি একটা করে সাইডস যোগ হচ্ছে, আর যদি আমি ডাউন অ্যারো প্রেস করি একটা করে কমছে, কমতে কমতে এটা চতুর্ভুজ ত্রিভুজ পর্যন্ত আসতে পারে। এটা গেল কি পলিগন। হ্যাঁ, পলিগন টুল। স্টার টুলের ক্ষেত্রে সেম, স্টার টুল যখন আমরা নিচ্ছি আপ অ্যারো প্রেস করেন বেড়ে যাচ্ছে, ডাউন অ্যারো প্রেস করেন কমে যাচ্ছে, ঠিক আছে, এটাও ত্রিভুজে পরিণত হয়ে গেল। আর যদি নরমালি আমরা ম্যানুয়ালি মাউস ক্লিক করে রাখতে হবে, হ্যাঁ মাউস ক্লিক করে থাকতে হবে, ওটাই বললাম যে মাউস ক্লিক করে অথবা আমরা যদি ড্র্যাগ করে শেপ যেভাবে নেই সেভাবে না নিয়ে জাস্ট একটা ক্লিক করি তাহলে আমরা এই অপশন পেয়ে যাব, এবং অপশন থেকে আমরা রেডিয়াসে যে 1 রেডিয়াস 2 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে পয়েন্ট, পয়েন্ট আপনি কমায় বাড়ায় দিতে পারবেন এখান থেকে। এখান থেকে আপনি পয়েন্ট সাপোজ 7টা দিলেন, দেওয়ার পর এটা নিলেন, দেখেন 7টা চলে আসছে। আবার যদি একটা ক্লিক করেন এই অপশনটা পেয়ে যাবেন, এটা প্রত্যেকটা শেপের ক্ষেত্রে এই অপশনটা পাওয়া যায়। দেখাই ম্যাম, এটা রাইট ক্লিক করতে হবে, রাইট না লেফট ক্লিক, জাস্ট একটা যদি ক্লিক করেন একটা ক্লিক করলে এইটা আসতেছে, আর যদি এভাবে ড্র্যাগ করি তাহলে সরাসরি শেপ আসতেছে, ঠিক আছে? জি ম্যাম। প্রত্যেকটা শেপ টুলের ক্ষেত্রে এটা পাবেন, প্রত্যেকটা শেপ টুলে যে রাউন্ডেড রেকট্যাঙ্গেল আছে, রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলের ক্ষেত্রেও যদি জাস্ট একটা ক্লিক করি এই যে এই অপশন গুলো চলে আসবে, এখান থেকে এই যে কর্নার রেডিয়াস কত হবে, হাইট ফেট যদি কোনো নির্দিষ্ট মাপ, অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলে দিতে পারে বা আমাদের কাজের জন্য নির্দিষ্ট মাপের প্রয়োজন হতে পারে, তখন আমরা এখান থেকে মাপটা লিখে দিতে পারবো, লিখে দিলেও হবে। আমি ক্যান্সেল করে দিলাম। তো এইগুলো ছিল মোটামুটি শেপ। শেপ তো সবাই বুঝলেন তাই না, যে কটা শেপের কথা বললাম এই শেপ কোনো কনফিউশন আর নাই। এখানে লাইন সেগমেন্ট টুল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। দেখেন লাইন, এটা জাস্ট সিম্পলি একটা লাইন আপনি নিতে পারবেন, এখানে আপনি চাইলে ফিল কালার এর সাথে স্ট্রোক কালার দিতে পারবেন। সাপোজ আমি একটা স্ট্রোক দিয়ে নিচ্ছি, স্ট্রোক দিয়ে নিয়ে এটাকে বাড়াই দিচ্ছি। এখন দেখেন এটার স্ট্রোকটাই বোঝা যাচ্ছে মোটামুটি, ফিল কালারটা বোঝাই যাচ্ছে না, কারণ এটা খুবই হালকা হয়। হ্যাঁ, খুবই চিকন কোনো রেখা টানার ক্ষেত্রে যদি আমাদের এটা প্রয়োজন হয় তখন আমরা এটা ব্যবহার করতে পারি। দেখেন 1 PT যখন থাকে তখন একেবারেই কম থাকে, দেখেন মাঝখানে যে রেড কালারটা আছে সেটা বোঝাই যাচ্ছে না। এখন যদি আমি স্ট্রোক সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে যদি স্ট্রোকটাকে নান করে দেই, স্ট্রোকটাকে নান করে দিলে এখন দেখেন রেড কালারটা বোঝা যাচ্ছে। তো লাইন টুলটা আমরা এভাবে নিতে পারি যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমাদের লাইন প্রয়োজন হয়, বাট লাইনটা অন্য আর একটা কাজে বেশি ইউজ হয়, আমি সেটা দেখাবো। তার আগে আমি দেখাই যে শেপ কাটার ক্ষেত্রে আমরা কি কিভাবে একটা শেপকে কাটতে পারি, তো শেপ কাটাটা দেখবো বা শেপের কি কি ইউজেস আছে। সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, রেক্ট্যাঙ্গেলের সাথে এইখানে একটা পলিগন দিয়ে দিচ্ছি, একটা পলিগন রাখলাম এখানে, এখানে একটা স্টার রাখলাম, আচ্ছা দুইটা স্টার তৈরি হয়ে গেছে, দুইটাই থাকুক, একটা এখানে দিচ্ছি আমি, একটা এখানে দিচ্ছি, এখানে দিলাম, কালারগুলো আমি পরে চেঞ্জ করে দিচ্ছি, আগে আমি শেপগুলো নিয়ে নিই, একটা নিচ্ছি ইলিপস, ঠিক আছে, সবগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখেন এখানে কালার গুলো সেম আছে এই জন্য বোঝা যাচ্ছে না, এখন আমি প্রত্যেকটা ধরে ধরে কালার গুলো চেঞ্জ করে দিব। কালার আপনারা এখান থেকেও দিতে পারেন, এই যে কালারের এই অপশন থেকে এখান থেকেও কালার চুজ করা যায়। এই একটা কালার দিলাম আমি, মানে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এর একটা কালার দিব, প্রত্যেকটাকে আমি আলাদা কালার দিয়ে নিচ্ছি। সিলেকশন টুলে আসি, সিলেকশন টুল দিয়ে আমি একটা একটা করে সিলেক্ট করতেছি আর কালার দিচ্ছি।
দিয়ে দিলাম, তো সবগুলো আলাদা আলাদা কালার দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেশ ভালোভাবে বুঝতে পারতেছি যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে অবজেক্ট। হ্যাঁ, তো এখানে অনেকগুলো আছে। এখন যদি আমি এই অবজেক্টটাকে এখানে দেই, দেখেন এখন আমরা কিন্তু পরিষ্কার একটা জিনিস বুঝতে পারতেছি যে এখানে যে অবজেক্ট গুলো আছে এই দুইটা বাদ দিলাম, এখানকার গুলোই ধরি, যে এই যে নিচে আছে রেক্টাঙ্গেল তার উপরে একটা স্টার, তার উপরে আরেকটা স্টার। পজিশন গুলো দেখেন, আগে আমরা কি করতাম, লেয়ার টেনে নিচে দিতাম, উপরে দিতাম, উপরে চলে আসতো। এখন এই ক্ষেত্রে আমার লেয়ারে যাওয়ার প্রয়োজন নাই, আমি চাচ্ছি যে এইটা সবার উপরে থাকবে। সাপোজ এই যে বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে সিম্পলি চলে যাবো কোথায়, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে আসছে। এখন সরান, দেখেন এটা সামনে ছিল, এটা ছিল প্রথমে, এই জন্য এটা গেছে সেকেন্ডে, সেকেন্ডে চলে গেছে। এখন আমি আবার এটাকে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে এক ধাপ পেছনে যাবে, ব্যাকওয়ার্ড করলে এক ধাপ পেছনে যাবে, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, এক ধাপ পেছনে গেছে, একদম পিছনে কিন্তু যায় নাই। বাট যখন এটা সিলেক্ট অবস্থায়, যখন আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিব, একেবারে ব্যাকে চলে গেছে, রেক্ট্যাঙ্গেলটারও পেছনে একেবারে ব্যাকে চলে গেছে, ঠিক আছে। আবার যদি আমি এটাকে আবার যদি অ্যারেঞ্জ করি, ওইটাই সিলেক্ট আছে কিন্তু, এখন যদি দিই ব্রিং ফরওয়ার্ড, এক ধাপ সামনে আসবে, ব্রিং ফরওয়ার্ডে আর স্টেপ ব্যাকওয়ার্ডে এক ধাপ করে সামনে আর পেছনে যায়, আর ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফ্রন্ট আর হচ্ছে সেন্ড টু ব্যাক। এগুলো কি বুঝতে পারছি পজিশন? জি ম্যাম, অনেক অবজেক্ট থাকবে, আমাদের অবজেক্ট গুলোকে হয়তোবা মুভ করতে হতে পারে, একটা কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে সেটা নির্ধারণ করার প্রয়োজন হতে পারে। যে আমি ডিজাইন করতেছি করতেছি, দেন আমার সাডেনলি মনে হচ্ছে যে এটা উপরে থাকলে বেশি ভালো দেখা যাবে, এটার এই মাথাটা উপরে না দিলে এটা ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে আমরা ওটা উপরে নিয়ে আসতে পারি। এবং কোন যদি নিচে দেওয়ার দরকার হয় তাহলে নিচে দিতে পারবো, যদি চার পাঁচটা হয়ে যায় তাহলে এক ধাপ পিছনে দিব বা দুই ধাপ পিছনে দিব, সেটাও আমরা করতে পারবো, তাই না? এটুকু কি বুঝতে পেরেছেন সবাই? দাদির আশপাশ থেকে আওয়াজ আসতেছে, একটু মিউট করে যদি না দেন তাহলে আমার কথা বলতে খুবই অসুবিধা হয়, প্লিজ। আপনাদের জন্যই তো করাচ্ছি নাকি, আর আপনাদের কোথায় সমস্যা আছে সেটা আমি আগে সবার কাছ থেকে শুনবো, তারপর তো যাবো, আমি তো জিজ্ঞাসা করি। তো এখন আগে আমার মতো করে আমি একটু দেখাই নি, তারপর আপনারা কোথায় সমস্যা আছে সেটাও দেখবো। এখন নেক্সট টপিকে যাচ্ছি। এখন এই শেপটা, এই যে তিনটা শেপ আমি সিলেক্ট করলাম, আমি কিন্তু এই দুইটাকে বাইরে রেখে দিয়েছি যে এটার কাজ আপাতত করব না, এগুলো আমি বাইরে সরায় রাখছি। তিনটা সিলেক্ট আছে, ড্র্যাগ করে তিনটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখানে পাথ ফাইন্ডারটা আছে, বাট যদি না থাকে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে গিয়ে এখান থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। এই যে পাথ ফাইন্ডার এখানে আছে, শিফট কন্ট্রোল F9 দিলেও হবে, এখান থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। আমার এখানে আছে, আমি এখান থেকেই নিব। কালারও পরিবর্তন হয়ে গেছে খুব পরিষ্কার ভাবে, আমরা বুঝতে পারতেছি যে এই সবটুকু মিলে যেমন ছিল সেটার একটা শেপ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এটা আমরা দেখলাম কি ইউনাইট, এক করে দিচ্ছে, এটা কি মাইনাস করে দিচ্ছে, উপরে যে দুইটা থাকছে, উপরে যে দুইটা ছিল সেখান থেকে মাইনাস করে দিয়েছে। ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদের কাটার প্রয়োজন হতে পারে, দেখেন এটা আমরা কেটে ফেলছি। ম্যাম ম্যাম এটা আরেকবার একটু দেখাবেন ম্যাম। আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে একটা কাজ আমি যখন দেখাচ্ছি সেটা দেখাতে দেন, আপনাদের তো প্রত্যেকটা কাজই রিপিট দেখাচ্ছি, দেখাচ্ছি না? একটু যদি ধৈর্য দেখান তাহলে বোধ হয় শেখাতে সুবিধা হয় আর আপনাদের শিখতেও সুবিধা হয়। কোনো কাজ দেখতে চেয়েছেন দেখাইনি, এমন কি হয়েছে? একটু একটু আমরা একটু ধৈর্য রাখি, আস্তে আস্তে শিখি, একদিনে তো আর ইলাস্ট্রেটরের সব শিখে ফেলবেন না। প্রথম কথা হলো যে একদিনে তো আর ইলাস্ট্রেটরের সব শেখা যাবে না, দ্বিতীয়ত আমি প্রত্যেকটা টপিক যখন শেখাচ্ছি একটা টপিকে আমি কিন্তু যথেষ্ট সময় দিচ্ছি, যে একটা আমি শেষ করছি দেন আপনাদেরকে দিয়েই রিভিউ করাচ্ছি যাতে আপনাদেরও আত্মস্ত হয়ে যায় ভালোভাবে। একটু ধৈর্য ধরেন, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই।
আচ্ছা তাহলে আমি আবার প্রথম থেকে দেখাই, অ্যারেঞ্জটা আগে দেখাই নি আরেকবার, অ্যারেঞ্জ দেখতে চেয়েছিলাম আমি কোন অবজেক্টটাকে উপরে রাখবো কোন অবজেক্টটাকে নিচে রাখবো। সাপোজ এই অবজেক্টটাকে আমি পিছনে দিব, রাইট ক্লিক করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, একদম পিছনে চলে গেছে। এখান থেকে সরায় দেখেন একদম পিছনে আছে, এটা সেন্ড টু ব্যাক। এখন আমি এই অবজেক্টটা, উপরের অবজেক্টটা সিলেক্ট আছে, এটাকে অ্যারেঞ্জ করে এটাকে দিয়ে দিলাম সেন্ড টু ব্যাক, এটা পেছনে চলে গেছে। এখন আবার রেড কালারটাকে সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল, অ্যারেঞ্জে গেলাম সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে। এখন এই রেড কালারটাই সিলেক্ট আছে, এটাকে আমি আবার অ্যারেঞ্জ করে ব্রিং ফরওয়ার্ড, এক ধাপ উপরে নিয়ে আসতেছি, এক ধাপ উপরে চলে আসছে। এখন যদি এটাকে আবার আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, সামনে নিয়ে আসি, তাহলে ফ্রন্টে চলে আসছে। বোঝা যাচ্ছে এবার? জি ম্যাম, জি ম্যাম। অ্যারেঞ্জ নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে আমি এটা সরায় রাখতেছি, এটা থাকলেও কোনো অসুবিধা হতো না, বাট আমি সরায় রাখতেছি আপনাদের বোঝার জন্য। এখন আমি এই তিনটা সিলেক্ট করলাম, একাধিক শেপ থাকতে হবে অবশ্যই, এই কাজটা করার জন্য একটার অধিক শেপ থাকতেই হবে, একাধিক শেপ না থাকলে এই কাটার অংশটা বুঝতে পারবেন না। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি যে কটা শেপই আমার থাকুক, থাকার পরে আমি এখান থেকে চাচ্ছি যে এই শেপটা যেমন আছে এই তিনটা মিলে একটা শেপ হয়ে যাবে, পাথ ফাইন্ডার থেকে জাস্ট ইউনাইট করে দিবেন, একটা শেপ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই যে উপরে যতটুকু এক্সট্রা চলে আসছে এই অংশটুকু আমি কেটে ফেলবো, কেটে এইটুকু সাপোজ রেড কালারটা একটা ডিজাইন থাকবে, তখন আমি কি করব, মাইনাস, মাইনাস হয়ে যাচ্ছে। এরপরে আবার আছে কি, ইন্টারসেক্ট, মিল যেটুকু থাকবে সেটুকু থাকবে, বাকিটুকু থাকবে না। দেখেন এখানে বলছে ফিল্টার প্রোডিউস নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট টু ওভারল্যাপিং পাথস, তিনটা আছে এই কারণে এটা নিচ্ছে না। এবার দেখেন, এবার হইছে না, দুইটা থাকতে হবে, এখানে তিনটা থাকলে নিবে না, দুইটা ওভারল্যাপিং পাথ দেখাইতে হবে। এখানে আছে কি এক্সক্লুড, শুধুমাত্র ইনক্লুডেড অংশটুকু বাদ দিয়ে এক্সক্লুডেড অংশটা রেখে দিয়েছে। ক্লিয়ার? জি ম্যাম, জি ম্যাম। যতটুকু দেখালাম এইটুকু যদি এখন আমি আবার এই পুরোটা সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারের যে আরো অপশন আছে এখান থেকে আমি ডিভাইডে ক্লিক করলাম, এখন এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে ডিভাইড হয়ে গেছে। কিভাবে বুঝবো? ডিভাইড হওয়ার পরে এটাকে আনগ্রুপ করতে হবে, আগে অবশ্যই মাথায় রাখতে হবে আগে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করছি, আনগ্রুপ করার পরে দেখেন প্রত্যেকটা পার্ট আমি আলাদা করতে পারতেছি, আলাদা করতে পারছি না, এটা হচ্ছে আনগ্রুপ। আমি যদি কোনটা ডিলিট করব কোনটা করব না সেগুলো আমরা যাতে ঠিকঠাক মতো করতে পারি তার জন্য আমরা আনগ্রুপ করে নিলাম। কিভাবে? পাথ ফাইন্ডার দিয়ে আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে দেন আলাদা করে। এখানে আরেকটা আছে কি, ট্রিম, ট্রিম করলে আপনার নিচের অংশটা শুধু থাকে না, দেখেন ট্রিম করছি, ট্রিম করার পর যদি আমি সরাই, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে যদি সরাই, নিচের অংশটুকু চলে গেছে, উপরের শেপের কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের শেপটা অতটুকুই চলে যাবে যতটুকু উপরের শেপটা তাকে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ বুঝি? উপরে থাকা যতটুকু ওর মধ্যে চলে গেছে, ওভারল্যাপ করতেছে, ততখানি ট্রিম হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটাই এরকম আছে। আরেকটা আছে মার্জ, মানে এটা আগে আমরা দেখছি না, ইউনাইটে কি হতো, একটা শেপে পরিণত হয়ে যেত, আর মার্জে কি হবে, শেপ আলাদাই আছে কিন্তু এই তিনটা শেপ একসাথে জোড়া লেগে যাবে। মার্জ করে ফেলছি, এখন এটাকে আমরা একটা একসাথে মুভ করতে পারবো। এটাকে আনগ্রুপ করে যদি চেঞ্জ করতে যাই তাহলে অন্যরকম চেঞ্জেস আসবে, বাট এটা এখন একটা হয়ে গেছে, এটা এখন একটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরো অপশন গুলো আছে, ক্রপ ফেলে শুধু সামনেরটা থাকে আর কোনোটা থাকে না, তিনটা আছে, তো যদি দুইটা থাকতো তাহলে বুঝতে পারতেন, শুধু উপরেরটা থাকে বাকিটা কেটে ফেলবে। এন্ড দেন তারপরে এই যে আরো আছে এক্সক্লুডের, আউটলাইনটা শুধু থাকে আর কিছুই থাকে না, এন্ড মাইনাস ব্যাক, ব্যাকেরটা শুধু মাইনাস হয়ে যায়। তো এখানে এইগুলোর খুব বেশি কাজ নাই, এই তিনটার খুব বেশি কাজ নাই, সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে ডিভাইড, কারণ আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা কি ডিভাইড করি, ডিভাইড করে আনগ্রুপ করে যেই অংশগুলো কাজে লাগানো সেগুলো কাজে লাগাই, যেগুলো কাজে লাগে না সেগুলো ডিলিট করে দিই, এইভাবে ডিভাইড করে কাজটা করি মূলত। তো এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? একটা কোশ্চেন ছিল ম্যাম,
বলছি যে ফটোশপে যেরকম যে আমরা লেয়ার ধরে ডিলিট করে দিতে পারতাম, তো এখানে কি ম্যাম ওরকম কোনো ই আছে যে একবারে আমি একটা ক্লিক করে বা কোনো কিছু করে ডিলিট করে দিতে পারবো, আর নাকি ম্যাম আনডু করতে হবে? লেয়ারের প্রয়োজন নেই, আনডু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট সিলেক্ট করেন, ব্যাকস্পেস চাপেন, ডিলিট। জি ম্যাম, আমি জি ম্যাম, থ্যাঙ্ক ইউ। থেকে যদি শেপ নেই, শেপ নিলাম, শেপ করার পরে এটা সিলেকশন টুল দিয়ে যে সিলেক্ট আছে এখন কালার দেওয়া নাই তো বোঝা যাচ্ছে না, এটা আমি ড্র্যাগ করলেই সিলেক্ট হয়ে গেল, কালারও দেওয়া নাই আর হচ্ছে স্ট্রোকও দেওয়া নাই, এই জন্য বোঝা যাচ্ছে না। সবসময় আপনারা যখন কাজ করবেন যে কোনো একটা অন্তত দেবেন, না হলে বোঝা যাবে না যে এখানে কোনো কাজ আছে কিনা। এটা যদি এমন থাকে এটা কিন্তু পরে কাজের জন্য ঝামেলা, যখন আমি ডিজাইন করে ফেলবো এটা যদি থেকে যায় এমন ভাবে থাকবে আমি তো দেখতে পাচ্ছি না, এটা পরে প্রবলেম করবে, এই জন্য অবশ্যই আপনারা একটা কালার দিয়ে নেবেন, ফিল অথবা স্ট্রোক। এন্ড এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো অবজেক্ট সিলেক্ট করার পর ব্যাকস্পেস প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, গ্রুপ পর্যন্ত পাচ্ছি ম্যাম, এবার হচ্ছে শেপ গুলো নিয়ে একটা প্র্যাকটিস করি ম্যাম, ট্রাই করে দেখেন যদি কোথাও সমস্যা হয়। জি ম্যাম, ম্যাম জি বলেন, বলছি এই যে একটা পলিগন নেওয়ার পরে ওইটা যদি মানে কোণের সংখ্যা বাড়াই দেওয়া হচ্ছে তাহলে আর একটা শেপ তৈরি হচ্ছে, ওইটাই তো চেঞ্জ হচ্ছে না, ওইডি করে ফেলার পরে আপনি কিভাবে চেঞ্জ করবেন? আগে থেকেই চেঞ্জ করতে হবে তাহলে? আপনি যখন তৈরি করছেন তখন আপনি যদি ডাউন অ্যারো বা আপ অ্যারো প্রেস করেন তখন চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি যখন আরেকটা শেপ নিবেন, ওইটা তো নেওয়া হয়ে গেছে, আরেকটা শেপ যখন নিবেন তখন আপনি যখন ক্লিক করবেন একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে দেখবেন যে ওখানে অপশন আসতেছে, তখন কয়টা আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারবেন যে কয়টা চাচ্ছেন। আমি পলিগন নিলাম, আমি একটা এবার হচ্ছে লেফট ক্লিক করছি, করার পরে আমি এখানে যদি পাঁচ দেওয়ার পরে আরেকটা দেখেন আরেকটা তৈরি হচ্ছে। হ্যাঁ আরেকটাই তো তৈরি হবে, ওইটার মানে ওইটাই চেঞ্জ হবে না, তো চেঞ্জ হবে না, ওইটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে ওইটাকে সিলেক্ট করতে হবে, ওইটাকে সিলেক্ট করে তারপর ওইটা তো নেওয়া হয়ে গেছে, আপনি তো চাইলে আবার আরেকটা নিতে পারছেন। ওয়েট করেন, কোনটাতে দেখা যাচ্ছে না? এই যে আমি এখানে একটা দুইটা তিনটা তিনটা সিলেক্ট করলাম, এখানে বুঝতে পারছি না পয়েন্ট গুলো দেখাচ্ছে না। আচ্ছা আপনি ভিউতে যান, ভিউ মেনু থেকে, হ্যাঁ ভিউ, আচ্ছা এখানে বাউন্ডিং বক্স এর একটা অপশন আছে দেখেন, আচ্ছা বাউন্ডিং বক্স তো আছে তাহলে ঠিকই তো আছে, ঠিকই আছে। তো ম্যাম এই পয়েন্ট দেখাই যে প্রথমে ফাইল নেওয়া মানে ক্রিয়েট নিউ ফাইল, এটা ফটোশপের মতোই, তো এখানে যে ইউনিটটা সেট করে দিতে পারেন মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চি, আর এখানে ফাইলের যে নেমটা সেটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আর
এই যে ইউনিট সেট করার পরে আপনি কতটুকু নিতে চাচ্ছেন, আমার 10 আর 5 ইঞ্চি নেওয়া আছে, তারপরে এখানে ব্লিড মানে আপনার ক্যানভাস সাইডটা আমরা অতিরিক্ত কিছু অংশ নিচ্ছিলাম আগে কাজ করার জন্য, তো এইটা সেই মাপ, আর বাকি যে কালার যে কোডটা মানে আরজিবি মোড নাকি সিএম ওয়াই কে মোড, যেহেতু এটা ইলাস্ট্রেটর এখানে বেশিরভাগ আর কি সিএম ওয়াই কে মোডের কাজই হবে, আর এইখানে ম্যাম এই দুইটা আর কি পরিবর্তন করতে নিষেধ করছিল, তো এটা আমি আর কিছু করলাম না, আর বাকি তারপরে ক্রিয়েট। যেখানে ফটোশপের মতো মানে হ্যান্ড টুল দিয়ে আপনি মুভ করতে পারবেন, আর অতিরিক্ত এই যে লাল একটা বর্ডার মতো দেখা যাচ্ছে এইটা সেই অতিরিক্ত অংশ, মানে আপনার প্রিন্টের পর এখানে প্রিন্ট হবে না, বা আপনি যে অতিরিক্ত যে 0.25টা আমি নিলাম সেইটা। এখন আমি যাব রেক্টেঙ্গেল টুলে, রেক্টেঙ্গেল থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে দেখেন উপরে মানে কালার চলে আসছে যে এখানে কি কালার দেব, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, আর এখানে প্রয়োজনে এটা নানও করতে পারি বা ফিলও করতে পারি, আর এখানে স্ট্রোক কালার পরিবর্তন করার দরকার হলে বা স্ট্রোক দিতে হলে এই যে বাম পাশে যেখান থেকে ফিল কালার দেওয়া যেত, ওই ফটোশপে অবশ্য স্ট্রোক কালারের অপশনটা এখানে ছিল না কিন্তু ইলাস্ট্রেটরে আছে, তো স্ট্রোকটা যখন আমি সামনে নিয়ে আসলাম তখন এখানে এখন স্ট্রোকের কাজ করবে, এখানে ফিলও করতে পারি এবার নানও করতে পারি, তো এখন এটা স্ট্রোক দেওয়া আছে কিন্তু এর সাইজটা ছোট বলে বোঝা যাচ্ছে না, যে কারণে আমি একটু বেশি করে নিলাম, তো স্ট্রোকটা বা ফিল কালারটা আমি যদি এখন নান করতে চাই, এই যে ফিল কালারের পরে বা স্ট্রোক কালারের পরে যেটার পরে আমি ক্লিক দেবো সেটা আর কি সামনে চলে আসবে, তো সেইটার উপরে কাজ করবে আর কি, ইচ্ছা মতো করা যাবে। আর এখান থেকে তিনটা অপশন আছে, এই যে গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্টে এই যে ফটোশপের মতো কিছু কিছু অপশন দেওয়া আছে, বেশি নেই এগুলো, স্যার গ্রেডিয়েন্টের আরো বিশদ আলোচনা আছে সেটা আমরা পরে শিখবো, এখন শুধু আমরা জানলাম যে এখান থেকে আমরা ফিল কালারের এখানেও স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো, আবার স্ট্রোকেও আমরা কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো, গ্রেডিয়েন্ট আমরা স্ট্রোক বা ফিল দুটো জায়গাতে ব্যবহার করতে পারবো। তো যে তোমাদের কালারের বিষয়ে পরবর্তীতে একটা ক্লাস হবে, তো সেই কারণে কালারের বিষয়টা আর আমি ভালো জানিও না যে বলবো, তো এইভাবে আর কি কালার দেওয়া যাবে বা গ্রেডিয়েন্ট আপনি যেটা চান, আর এই যে মানে কাজ করার পরে সাথে সাথে আর কি সিলেক্ট টুলে সিলেকশন টুলটাতে ক্লিক করে রাখার কথা বললা হয়েছে, কারণ অন্য কিছু হতে পারে, আর এটা সিলেক্ট করার পরে মানে সিলেকশন যে টুলটা সব থেকে উপরে বাম কর্নারে এটা ক্লিক করলে এই যে আপনার এই অবজেক্টটা সরাতে সরানোর কাজে ব্যবহার করা হয়, তো এর পাশে আর একটা আছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটাও মোটামুটি এখন একইভাবে কাজ করছে, তো এই সিলেকশন টুল থেকে আমরা এখন এই যে কর্নারগুলো আর কি যদি চাই যে রাউন্ড করা বা অন্য কিছু করা তো বা আমরা ব্রাশটা, তখন এক এক জায়গায় গেলে এক এক রকম আর কি দেখাচ্ছে, এর আইকনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তো যখন আমি এই কর্নারের এই যে পয়েন্টটাতে যাচ্ছি তখন এখানে দেখেন হাফ সার্কেল মতো দেখাচ্ছে, যে এটা মানে এখান থেকে আর কি রাউন্ডেড করা যাবে সেরকম বোঝাচ্ছে, তো এটা টেনে ধরে আমি এরকম যখন টেনে দিলাম দেখেন এটা পুরোটা সবগুলো আর মানে 4টা কর্নারই রাউন্ড হয়ে গেছে, তো এটা আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে একই অবস্থা মানে একইভাবে আর কি টেনে নিয়ে যাব, তো মানে যতটুকু চাচ্ছি আমি ততটুকু রাখতে পারবো এখানে, আর যদি এরকম হয় আমি চাচ্ছি যে যে কোনো 1টা বা 2টা কর্নার আমি আর কি রাউন্ডেড করব, তো সেই ক্ষেত্রে এই ডিরেক্ট সিলেকশন টুল এর পাশে যেটা আছে ওইটাতে ক্লিক করতে হবে, তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতে পারেন, করার পরে এরকম টান দিলে চলে আসবে, আর অ্যাঙ্কর পয়েন্ট যদি সিলেক্ট করতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে এরকম আর কি যেভাবে ড্র্যাগ অ্যান্ড সিলেক্ট যে অপশনটা ওইটাতে এরকম টান দিলে এই কর্নারটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে এই যে টান দিলে এভাবে হয়ে গেল, তো এখান থেকে আপনি যে কোনো মুহূর্তে আপনি ফিল কালার বা স্ট্রোক কালার রাখতেও পারবেন,
বা না রাখতে পারবেন সেটা আপনি যেমনটা চাইবেন। আর এরপরে ইন্টারসেক্ট করা বা কাটাকাটি, আমাদের হাই স্কুলে এমন অঙ্ক ছিল যে ইউ ইন্টারসেক্ট এরকম